আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন আমাদেরকে আজকে এই সিনেঘরের ফেসবুক পেজে। আমরা ঠিক নয়টাই শুরু করতে চেয়েছিলাম এবং মনে হয় ঠিক নয়টাই শুরু করতে পারছি। আমাদের সঙ্গে আজকে সিনেঘরের যে বিশেষ সাপ্তাহিক আয়োজন সিনেমা নিয়ে, সেখানে উপস্থিত আছেন বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় সিনেমা নিয়ে লেখালেখি করেন, এমন যে ফেসবুক গ্রুপগুলো আছে তাদের থেকে আমরা বাছাইকৃত তিনটি গ্রুপ, বাংলা চলচ্চিত্র, সিনেমা পিপল এবং মুভি লাভার্স অফ বাংলাদেশ, এই তিনটি গ্রুপের তিনজন পথিকৃত বলা যায় অ্যাডমিন এবং যারা সামনে থেকে লিড দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে নিয়ে এসেছি। সবসময় অ্যাকচুয়ালি ফিল্ম নিয়ে যারা কথা বলেন তারা কথাই বলেন, তাদের কথা ফিল্ম নিয়েই থাকে, কিন্তু তাদের ফিল্মের বাইরে বা তাদের সেগুলো নিয়ে অনেক কিছু বলার থেকে আমরা তোমরা শুনে নেওয়া হবে। আর ফেসবুক পোস্ট এবং রিভিউ কিংবা ইউটিউবে রিভিউ, এগুলো এগুলোতে আসলে সবকিছু বলা যায় না, অনেক কিছু হয়তো বা দর্শকরা এক্সপেক্ট করে, জানতে চায়, সেগুলো কমেন্ট রিপ্লাই হয়তো বা দিয়ে শেষ করা যায় না। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো, যে না বলা কথাগুলো আমরা অ্যাডমিনরা বা রিভিউয়াররা বলতে চাই সেগুলো আজকে আমরা একসাথে করার চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন ফাহিম মুনতাসির, বাংলা চলচ্চিত্র গ্রুপের একজন অ্যাডমিন, আছেন তাসনিম সালা জেরি, মুভি লাভার্স অফ বাংলাদেশের ফাউন্ডার এবং অ্যাডমিন। আমাদের সাথে আছেন মোহাম্মদ আলতামিশ নাবিল, তিনি সিনেমা পিপলের এবং জব করছেন। একই সাথে আমি যতদূর জানি ওনার দুটি বইও বেরিয়েছে, মহারাজা তোমার সালাম এবং লুমিয়ার থেকে হিরাল। আমরা একটু যার যার জায়গা থেকে যদি ইন্ট্রোডাকশনটা দেব এখন, আপনারা, আমরা তো জানি যে আপনারা ফিল্ম নিয়ে লেখালেখি করছেন দীর্ঘদিন এবং ফিল্ম নিয়ে সব ভালো মন্দ সবকিছু বলার চেষ্টা করে থাকেন। আমাদের সবারই যার যার একটা পারসেপশন আছে, প্রফেশনালিটি আছে, এর বাইরেও কিন্তু আমরা ফিল্ম নিয়ে বলা যায় যে ঘরের খেয়ে বনের মোশতাকের মতো একটা কাজ করি। সেই জায়গা থেকে আমরা যদি আসলে ঘরে কি খাই অ্যাকচুয়ালি, মানে আমরা এখন যার যার প্রফেশনে আসলে কি আছি সেটা নিয়ে একটু বলবো। ফাহিম থেকে শুরু করি, ফাহিম আসলে কোথায় আছেন এবং কি করছেন? ফাহিম আরেকটু 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 আরেকবার যদি আমরা যাই। হ্যাঁ হ্যাঁ আরেকবার আরেকবার আমাদের মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা, ভয়েসটা আসছে না। এখন শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফাহিম বলেন। আচ্ছা, আমার বুঝতে পারতেছি না আজকে সমস্যা হচ্ছে। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির, আমি আপাতত লেখাপড়া করছি, আমার লেখাপড়া শেষ হয়নি, আমি আপাতত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, এখন আমি দ্বিতীয় বর্ষে। ওকে ওকে, জেরি আপু আমরা খুব পরিচিত একজন প্রিয় মুখ, তারপরে জেরি আপু তার প্রফেশনালিটির জায়গা থেকে বলবেন কোথায় আছেন কি করছেন। আমি এখন বর্তমানে আছি এক্সট্রা পিয়ার, এটা একটা ডিজিটাল পিয়ার এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো এখানে আমি ডিজিটাল সেলস এক্সিকিউটিভ হিসেবে আছি আর কি, রিসেন্টলি জয়েন করা, তো চলছে আর কি। ওকে থ্যাংক ইউ। নাবিল ভাইয়া অডিওটা একটু অন করে যদি বলেন। জি থ্যাংক ইউ সো মাচ, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি হিয়ার। সো ওই যেটা বলা হচ্ছিল যে ঘরের খেয়ে বনের তাড়ানোর মতোই ব্যাপার, আমি আসলে অ্যাজ এ প্রফেশন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, ইঞ্জিনিয়ার টার্ন কমার্শিয়াল বা ডিজিটাল সার্ভিস প্রফেশনাল। রাইট নাও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি, বাংলাদেশের ডেভেলপার কমিউনিটিদেরকে নিয়ে একটা মনিটাইজেশন প্ল্যাটফর্ম রান করছি। এর বাইরেও আমার পার্সোনাল কিছু ইনিশিয়েটিভ আছে, লাইক আমার একটা সোশ্যাল অর্গানাইজেশন আছে বাংলাদেশ পজিটিভ ফাউন্ডেশন, সো আমরা আসলে সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি। এর বাইরে বা জেসিএ ঢাকা ওয়েস্টের আমি এই বছর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে রোল প্লে করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পরিচয় থেকে বড় কথা হচ্ছে অবশ্যই সিনেমা ভালোবাসি আর কি, সো এই কারণেই সিনেমা নিয়ে লেখালেখি করা হয় প্রায় 2011 সাল থেকে। কিছু বইও বের করার দুঃসাধ্য হয়েছে, মানুষজনও পড়েছে, টুকটাক রিভিউ পেয়েছি আর কি, সেই তো চলছে। আর সিনেমা পিপলস আমাদের যে স্বপ্নের গ্রুপটা, এটা নিয়ে আমরা ফার্দার বলি আর কি। আচ্ছা, আজকে আমরা অ্যাকচুয়ালি সবসময় যেটা করি ওয়ান আওয়ারের মধ্যে কথা বলার চেষ্টা করি, তো আজকে একটু আমরা সবার কথাই কনসিডার করে হয়তো বা একটু আগে শেষ করার চেষ্টা করব। তো কথা আর না বাড়িয়ে পরিচিতি পর্ব যতটুকু হয়েছে আমরা একটু ডিসকাশনে যাই। লাইভ সেশনটা আসলে আড্ডার মতোই, আমি চেয়েছিলাম যে আমি প্রায় প্রতি পর্ব, আজকে অষ্টম পর্ব সিনেঘর এটা আয়োজন করেছে। সিনেঘর সম্পর্কে যদি একটু বলি, এটা একটা পোর্টাল, এটা মেনলি
বৈশ্বিক চলচ্চিত্র সবকিছু চলচ্চিত্রের যা কিছু আছে সবকিছু নিয়ে লেখার চেষ্টা করে একটু ডিফারেন্ট ওয়েতে, আমি নিজেও সেখানে লিখি। আর এর বাইরে সিনেঘর আসলে এখন যেহেতু করোনার সময় আমাদের একটা অপরচুনিটিও আবার ক্রিয়েট হয়েছে যে আমরা এভাবে লাইভে সবাইকে একসাথে এনে বিভিন্ন রকম কথা শুনতে পারি, তাদের যে কথাগুলো হয়তো বা লেখার ভাষায় বা ইন্টারাকশনের মাধ্যমে হয় না, এরকম আমরা ডিরেক্টর, হিরো, পর্দার সামনের লোক, পর্দার পেছনের লোক সবাইকে আনার চেষ্টা করি একটা প্ল্যাটফর্মে। তারই ধারাবাহিকতা আজকের এপিসোড, এবং সেটা স্টেপ ওয়াইজ আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়ালি যারা ফিল্ম নিয়ে লেখালেখি বা বিভিন্ন কিছু করে আসছেন তারাও একটা ছোটখাটো ব্রডকাস্টিং বা যেটা পাবলিসিটির একটা অংশ, আমি যেটা বিশ্বাস করি একটা ফিল্মের ভালো মন্দ, ইভেন একটা সময় আমি পার্শ্ববর্তী দেশ বা তার বাইরেও দেশে যেটা দেখতে পাচ্ছি রিভিউ দেখেও মানুষ হলে যাচ্ছে, রিভিউর জন্য একটা ছবির বাজেট আপডাউন করছে, একটা লাভ ক্ষতি আপডাউন করছে, সব মিলিয়ে বলা যায় যে আমরা হয়তো বা একটা জায়গায় এখন চলে গেছি যেখানে ফিল্ম রিভিউয়ারদের একটা ভালো প্লেসমেন্ট আছে। তা আমাদের দেশে সেটা কি অবস্থা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমি যদি একটু নাবিল ভাই থেকে শুরু করি, আপনি এই ফিল্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ঠিক কবে শুরু করলেন এবং কখন এবং কেন শুরু করলেন, মানে মনে করলেন যে না সোশ্যাল মিডিয়াতে আমি এটা লিখতে আমার ভালো লাগছে বা কি, যদি শুরু করেন। সো ফিল্ম নিয়ে লেখালেখির আগে যেটা বললি যে ফিল্ম নিয়ে লেখালেখি হয়তোবা পরে শুরু হয়েছে, এর আগে আসলে আমি যদি বলি আমার একটা ঝোঁক ছিল ফিল্ম মেকিং এর প্রতি। তো 2007-08 দিকে আর কি ঝোঁকটা খুব প্রবল হয়, আমি আসনলা ইউনিভার্সিটিতে পড়তাম, ওই সময় আমি এবং আমার একটা বন্ধু ছিল, সে এখন খুব বর্তমানে এস্টাবলিশড একজন সিনেমাটোগ্রাফার, বিদ্রোহী দীপন। সো দীপন এবং আমি মিলে আসনলাতে একটা ফিল্ম ক্লাব আমরা ফাউন্ড করি, আসনলা ফিল্ম ক্লাব। তো ওখান থেকে শুরু, ওখানে আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট অনেক সিনেমা বানাতাম, ডিরেকশন দিতাম, দীপন সিনেমাটোগ্রাফি করতো, বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরেছি, অনেক ফেস্টিভ্যাল আমরা আয়োজন করেছি। তো ওখান থেকে আস্তে আস্তে আসলে সিনেমার সাথে সংশ্লিষ্টতাটা শুরু। আর এর আগে যদি বলি, বিগেস্ট ইন্সপিরেশন হিসেবে অলওয়েজ কাজ করে একজন ফিল্ম মেকার, সে হচ্ছে সত্যজিৎ রায়, এবং তার প্রতি ট্রিবিউটের জন্য আমি একটা বইও লেখার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, ওর পর থেকে আসলে যেটা হয়, আমার 2010 সালে আমার এক ইউনিভার্সিটির আরেক ছোট ভাই, ওনার নাম হচ্ছে জাহিদ হাসান অভি, সে বর্তমানে একজন প্রযোজক আর কি, তো তার সাথে মিলে আমরা বাংলাদেশের প্রথম সিনেমা নিয়ে একটা নিউজ পোর্টাল চালু করি যেটার নাম দেওয়া হয় ঢালিউড24.com। তো ওই থেকেই শুরু আর কি। সো ওই পোর্টালের একবারে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে পোর্টাল বিল্ড করা, সেখানে কন্টেন্ট দেওয়া, দেন আরো গেস্ট রাইটারদের থেকে কন্টেন্ট অ্যারেঞ্জ করা, সবকিছু মিলে আমি আই ওয়াজ দ্য ফাউন্ডিং এডিটর, এবং ওইখান থেকে জার্নিটা শুরু। এবং আস্তে আস্তে করে যদি বলি, এখন ন্যাশনাল ডেইলিতে রেগুলার বেসিসে লেখা হয়, যদিও মানে কর্পোরেট ব্যস্ততার কারণে খুব একটা সময় হয় না, স্টিল সময় বের করে নিতে হয়। সো ভোরের কাগজে নিয়মিত লিখছি, আমি যদি বলি বাংলা নিউজে নিয়মিত লিখছি বিভিন্ন সিনেমা নিয়ে, কবে শুরু করলেন ফিল্ম নিয়ে ইন্টেনশনটা যে আমি সোশ্যাল মিডিয়াতে ফিল্ম নিয়ে লিখব? ভালো, আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে যেটা ওই যে নাবিল ভাইয়া বলছিলেন যে ওভাবে তো আসলে আমরা উদ্দেশ্য পূর্ণিত ভাবে তো আসলে সোশ্যাল মিডিয়া লেখালেখি শুরু করিনি। দেখা গেছে যে আমরা সিনেমা দেখতাম, 2012-13 সময় প্রচুর সিনেমা দেখার সুযোগ হয়, মানে ওই সময় থেকে স্টার্ট হয় আর কি। ইন্টার পরীক্ষা দিলাম, দেওয়ার পর থেকে আপনার মনে করেন প্রতিদিন সিনেমা দেখতে হবে, প্রতিদিন সিনেমা নিয়ে গল্প করতে হবে, বিশেষ করে বন্ধু মহলে ভার্সিটিতে আমাদের আড্ডা হতো। তো ওই সময় আপনার গ্রুপ ছিল কিছু, মানে বেশ কিছু গ্রুপ ছিল, গ্রুপে আমি সাধারণ মেম্বার হয়ে লিখতাম, এখনো লিখি। ওই লেখালেখি জায়গা থেকে, মানে লেখালেখি শুরুটা করার আসল উদ্দেশ্য থাকে কি, একটা সিনেমা যখন দেখলাম, দেখার পর একটা সিনেমা কিন্তু আমরা মানে অনেক ফিলিংস নিয়ে দেখি, অনেক অনুভূতি নিয়ে দেখি, বা ওখান থেকে আমরা কিন্তু অনেক কিছু মানে অবজার্ভও করি যেটা আমাদের আশেপাশে ঘটছে বা এক্সপ্লোর করি, ওই জিনিসগুলো নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লেখার যে একটা প্রবণতা, হ্যাঁ, বাট সিনেমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার যে একটা প্রবণতা, মানে ইচ্ছা প্রণীত ভাবে না, বা যখন সিনেমাটা দেখা শুরু করি ওই সময় থেকেই আর কি সিনেমাটা নিয়ে একটু ভেঙে ভেঙে দেখতে, বিশ্লেষণ করতে, ভাবতে, গল্প করতে ভালো লাগতো। আর সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই কম বেশি অ্যাক্টিভ, মানে দৈনন্দিন জীবনে কি করছি, কোথায় খাচ্ছি, কোথায় ঘুরছি, এটা কিন্তু আমরা দিচ্ছি। তো সিনেমা যেহেতু আমাদের মানে কি বলবো, বিনোদনের এত বড় একটা পার্ট, হ্যাঁ, যারা আমরা সিনেমা প্রেমী তাদের কিন্তু বিনোদনের একটা বড় পার্ট কিন্তু সিনেমা দেখা,
মানে কারো কাছে হয়তো ফুটবল খেলা দেখা বা কারো কাছে হয়তো বা বন্ধু মহলে বসে চায়ের দোকানে আড্ডা দেওয়া, আমাদের জন্য কিন্তু সিনেমা দেখা একটা অনেক বড় একটা বিনোদনের অংশ। তো কি দেখলাম, কেমন লাগলো, কেন ভালো লাগলো না, কি কি ভালো হতে পারতো, তো এগুলো নিয়ে যখন বন্ধু মহলে আমরা কথা বলতাম, তারপর থেকেই আর কি আপনার 12-14-13 দিকে ফেসবুকে নিয়মিত লেখা শুরু করা, আর 16-তে গিয়ে 16 জানুয়ারি মাসে আর কি মুভি লাভার্স বাংলাদেশ ফর্ম করা। তো ওখান থেকেই পরে তো আমি আমার গ্রুপে নিয়মিত লিখছি বলছি, এই তো এভাবেই জার্নিটা শুরু করা আর কি। কারণ সিনেমাকে আসলে আমরা মানে স্পেশালি আমি মানে কখনো আমার নিজের দৈনন্দিন জীবনে বাইরে কিছু ভাবিনি সবসময়, যে এরকম না যে আমি সিনেমা মেক করব বা সিনেমা মেক করা থেকেই না, বিষয়টা হলো গিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে দৈনন্দিন জীবনে বিনোদনের একটা বড় অংশ সিনেমা। মানে একটা সময় ছিল মানে ভার্সিটি যখন পড়তাম যে ডেইলি রাতে দুটো সিনেমা না দেখলে তো ঘুমই হবে না, মানে এরকম একটা অবস্থা। তো ওই যে একটা ফিলিংস, হ্যাঁ ওই ফিলিংস থেকেই কিন্তু আসলে এই লেখালেখি কথা বলা, হ্যাঁ ওই জায়গা থেকেই। তো লিখতে লিখতে মানুষের রেসপন্স পেলাম, মানুষ মানে গল্প করছে কমেন্টের মধ্যে বা ইনবক্সে, এগুলো নিয়ে আমরা আরো ডিসকাশন বেড়ে গেল। এই তো এই ধারাবাহিকতায় আর কি আরো যাত্রা আরো বাড়তে থাকলো এবং আজকের এই পর্যায়ে আর কি। এই তো থ্যাংক ইউ আপু। আমাদের আজকের গেস্টদের সবচেয়ে কনিষ্ঠ ফাহিম মুনতাসির, সে বাংলা চলচ্চিত্র গ্রুপের অ্যাডমিন। তো বাংলা চলচ্চিত্র গ্রুপে আমি যখন ওদের সাথে কথা বলি অ্যাডমিনদের সঙ্গে যে কাকে আলোচনায় নিয়ে আসা যায়, তাকে আমরা ইনভাইট করতে পারি, তো ফাহিম ইয়াংগেস্ট হলেও আমাদের মধ্যে তাকে কিন্তু অনেকে প্রেফার করেছে যে তাকে নিয়ে আপনারা কথা বলতে পারেন। ফাহিম, বাংলা চলচ্চিত্রের সাথে কবে যুক্ত হওয়া এবং ফিল্ম নিয়ে লেখালেখি অ্যাকচুয়ালি তোমার কবে ইন্টেনশনটা ফিল করেছিলে সেটা নিয়ে যদি বলো। কবে ইন্টেনশন ফিল করেছিলাম সেটা সঠিক মনে নেই। আমাদের গ্রুপটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালে 18ই জুন, আমি তখন গ্রুপের সাথে অ্যাক্টিভ ছিলাম না। আমি আই থিঙ্ক 2015-16 দিকে যখন আমাদের আমি যখন এসএসসি পরীক্ষাটা শেষ করলাম, তখন মানে আমাদের তো এসএসসি পরীক্ষার পরে 3-4 মাসে একটা ছুটি পাওয়া যায়, তা এটা একটা গ্যাপ ছিল, তাই এই টাইমটা হয়তো এরকম হয়েছিল যে আমার মুভির প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। তারপর ধীরে ধীরে বিভিন্ন এই বাংলা চলচ্চিত্র গ্রুপের সাথে অ্যাক্সিডেন্টলি জয়েন করে ফেললাম, তারপর ধীরে ধীরে লেখালেখি শুরু করলাম। আর এটা মানে ওরকম টাইম টেবিল মেপে আমার আসলে সঠিক মনে নেই যে ঠিক কবে আমি শুরু করেছি। এরপর প্রায় বিভিন্ন গ্রুপে লেখা হতো, আমাদের জেরিয়াপুর মুভি লাভার্স বাংলাদেশ গ্রুপে আমি অনেক রিভিউ লিখেছি, সেটা 2017-18 দিকে। এরপর আমি এরকম 2019 পর্যন্ত রিভিউ লিখলাম, এরপর 2019 সালের মাঝের দিকটায় আমি বাংলা চলচ্চিত্র গ্রুপের সাথে অ্যাডমিন প্যানেল হিসেবে জয়েন করলাম। এরপর তো আমি প্রথম মডারেটর হিসেবে জয়েন করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অ্যাডমিন হিসেবে আছি। এছাড়া আমার এক আমি সম্প্রতি একটা ইউটিউব চ্যানেল খুলেছি বাংলা মুভি রিভিউ নামে, সেখানে আমি আমি কাজ করছি আর আমার এক ফ্রেন্ড কাজ করছে, ও মূলত ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছে, আর আমি সেখানে রিভিউ লিখছি, ভিডিওটা এডিট করছি, এটাই আপাতত। আর সাথে লেখাপড়া চলছে, এখন লেখাপড়াটা শেষ না করা পর্যন্ত ওরকম কোনো চিন্তা ভাবনা নেই, আপাতত চিন্তা ভাবনা লেখাপড়াটা শেষ করা, তারপর দেখা যাক আল্লাহ যা রাখছে কপালে যত পর্যন্ত। জি জি নাবিল ভাই, আপনাদের ঢালিও 24টা আমি প্রথম থেকেই পড়তাম এবং নিয়মিতই ফলো করার চেষ্টা করতাম। আমি খেয়াল করেছি যে ওই সময়টাতে শুধুমাত্র ফিল্ম নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি লেখালেখির পড়ার মতো অনলাইন প্ল্যাটফর্ম খুব একটা ছিল না। আপনারা ওইটা যখন শুরু করলেন, শুরুর দিকটার কথা যদি একটু ব্রিফলি বলেন আমাদের, এবং কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, কতটুকু এগোলেন, সেগুলো নিয়ে একটু বলেন। ওকে, সো যদি বলি ওই সময়টা বা শুরুটা ছিল অনেকটা স্বপ্নের মতো আর কি, বা অনেকটা সংগ্রামের মতো। কারণ হচ্ছে ওই যে সময়টায় আমরা কাজ শুরু করি, ওই সময় আসলে বাংলা সিনেমা আমি যদি বলি মধ্যবিত্ত বা সাধারণ মানুষের কাছে কিন্তু একটা মানে হাস্যকর একটা ব্যাপার ছিল, কাইন্ড অফ যে বাংলা সিনেমা দেখবো মানে হচ্ছে হয়তো বা ওই সময় একটা অশ্লীল এরা শেষ হলো, দেন সিনেমাটা এখনো স্টাবলিশড হয়নি, বাংলা সিনেমা আসলে আলোচনা করারই টপিক ছিল না, লেখা তো অনেক দূরের কথা। সো ওই সময় কিছু কিছু রাইটারের লেখা পড়তাম, সো অবশ্যই ওইগুলো ছিল ব্যঙ্গাত্মক এবং ওইগুলো আসলে খুব পজিটিভ ইন্টেনশন নিয়ে ছিল না ডেফিনেটলি। আমাদের আসলে প্যাট্রিয়টিজম বা দেশের প্রতি একটা দায়বদ্ধতা তো অবশ্যই থাকে, সেটা তো ছিলই, বাট সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে সিনেমার প্রতি একটা টান, দেশের সিনেমার প্রতি টান। সো
ওই সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অনেক ভালো সিনেমা হচ্ছিল। তো আমরা আসলে একটা যেটা ছিল যে ইন্ডিপেন্ডেন্ট এফোর্ট গুলো আসলে প্রপারলি রেকগনাইজ হচ্ছে না, এর বাইরে ট্রেডিশনাল বা আমি যদি বলি মেইন স্ট্রিম সিনেমাতেও কিন্তু ভালো ভালো এফোর্ট বা ভালো ভালো কিছু প্রোডাকশন ওই সময় হচ্ছিল। সামগ্রিক ভাবে এই জিনিসগুলোকে কম্পাইল করার জন্য আসলে একটা প্ল্যাটফর্মের দরকার ছিল, এবং আমার যিনি সহ প্রতিষ্ঠাতা ছিলেন জাহিদ হাসান নবী, সে আবার ফিল্ম ব্যাকগ্রাউন্ডের লোক এবং তার বাবাও প্রডিউসার, সেই ক্ষেত্রে যেটা হতো যে কাকরাইলের সাথে একটা রিচ বা সিনেমা পাড়া যেটাকে বলে সিনেমা পাড়ার সাথে রিচ কিন্তু ভালো ছিল। আমরা কি শুরু করলাম, আমরা হচ্ছে প্রথম ডিজিটালি যে সিনেমাগুলো রিলিজ হতো সেই রিলিজ হওয়ার প্রথম দিন এই কোন সিনেমা কোন হলে চলছে, হয়তো বা আমরা এখন ডিজিটাল মিডিয়াগুলোতে জানতে পারি ম্যাক্সিমাম সিনেপ্লেক্স গুলোতে কোন দিন কোন সিনেমা হচ্ছে, বাট এর বাইরেও কিন্তু অনেক সিনেমা হল আছে। এক্স্যাক্টলি, সিঙ্গেল স্ক্রিনে অনেক সিনেমা হল আছে, এবং এখানেও যারা দর্শক তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে বা বিভিন্ন পোর্টাল ব্লগে নিউজ পড়ে। সো তাদের জন্য তাদের সুবিধার্থে আমরা শুরু করলাম হচ্ছে হলের লিস্ট দেওয়া। প্রত্যেক বৃহস্পতিবার রাতেই আমরা নেক্সট শুক্রবারে কি সিনেমা রিলিজ পাচ্ছে সেটা দিয়ে দিতাম, দেন আমরা সিনেমা রিভিউ শুরু করলাম, আস্তে আস্তে সেলিব্রিটি এনগেজমেন্ট শুরু করলাম, ইন্টারভিউ শুরু করলাম। সো অনেকটা ওখান থেকেই শুরু আর কি। সো এর পিছনে যদি বলি সিনেমার প্রতি দায়বদ্ধতা বা ভালোবাসা আর দেশে সিনেমা যাতে পজিটিভলি পোর্ট্রে করা যায় এই এই কিছু ব্যাপার আমাদের খুব মানে তাড়না দিচ্ছিল আর কি, এই জন্য আসলে এটা এস্টাবলিশ করা। ওকে নাবিল ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। জেরি আপু, একটু যদি বলি, আপনি মুভি লাভার্স অফ বাংলাদেশ, আমরা সচরাচর যে বাংলা মেইনলি মুভি নিয়ে যে সকল গ্রুপ ফেসবুকে দেখে থাকি তার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট, আপনার মেম্বার সংখ্যা এখন কত জেরি আপু? 7,30,000 এবং আপনি বলা যায় যে এখন 7,00,000 মানুষের একটা গ্রুপের দায়বদ্ধতা নিয়ে রান করে যাচ্ছেন প্রতিনিয়ত। ভিভি অনেক প্রচুর পোস্ট আসছে, অ্যাপ্রুভ করতে হচ্ছে, অনেক ছবি রিকোয়েস্ট আসছে, আবার আপনি নিজে ছবি দেখছেন সেগুলো সবার সাথে শেয়ার করছেন, ভালো মন্দ বিভিন্ন রকম কমেন্ট আসছে, এই সময়গুলো কিভাবে আপনি হ্যান্ডেল করছেন? এতদিন হয়ে গেল এই গ্রুপটা, সেগুলো নিয়ে যদি বলেন পথ চলাটা মানে পথ চলা নিয়ে বলতে ভাইয়া, 2016 জানুয়ারি মাসে এটা 31 তারিখে আমাদের গ্রুপটা খোলা, মানে কোনো বিগ চিন্তা ভাবনা করে বা আমি যেটা আপনাকে ফার্স্টেই বললাম যে খুব বিগ কোনো চিন্তা বা ভিশন নিয়ে আমি শুরু করিনি। শুরু করার একটা বড় কারণ বলতে কি, যে আমরা তো সবাই সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, কিন্তু একটা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে আমরা কেউ কানেক্টেড ছিলাম না, মানে আমি তাদের আশেপাশে ছিলাম, আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো তখন চিন্তা করলাম যে একটা এমন একটা প্ল্যাটফর্ম হোক যেখানে আমরা সবাই ইজিলি সিনেমা নিয়ে গল্প করতে পারি, সিনেমা নিয়ে আজকে কে কি দেখলো, আজকে রাতে কে দেখলো, কালকে সে কি দেখবে চিন্তা করছে, এগুলো নিয়ে। কারণ অলরেডি তখন যেটা ওই যে ফাহিম বললেন যে 2012 বাংলা চলচ্চিত্র গ্রুপ আছে, বা আমি যখন 16 যখন মুভি লাভার্স খুলি তখন অলরেডি আরো 4-5 বড় বড় গ্রুপ, মানে লাইক 1.5-2,00,000-2,50,000 মেম্বারের গ্রুপ ছিল, তো ওইরকম কোনো কম্পিটিশন বা ওদের সাথে আমাকে যেতে হবে, নট লাইক দ্যাট, আমি আমার একটা ফ্রেন্ডস জোনের একটা কমিউনিটি তৈরি করি। কিন্তু এটা কিভাবে 4 মধ্যে মাত্র এত দূর চলে আসলো আমি এটা আসলে নিজেও আসলে আমি জানি না, মানে হোয়াট ওয়াজ দ্য মোটো অ্যাবাউট ইট। কিন্তু হ্যাঁ, আমার গ্রুপের একটা মানে সবসময়কার জন্য যে একটা আমাদের যে প্রিন্সিপাল, হ্যাঁ আমাদের প্রিন্সিপাল হলো এটা না হলো মুভি লাভার্স অফ বাংলাদেশ, মানে বিষয়টা এমন না যে বাংলা সিনেমার জন্য, এটা হলো আমরা যারা বাংলাদেশি মানুষ আছি তারা সিনেমা নিয়ে কি ভাবছি, সেটা চাইনিজ হোক, কোরিয়ান হোক, যে কোনো ধরনের সিনেমা হোক, কারণ আমারও তো একটা থট থাকতে পারে। আপনি যখন জানবেন যে আপনার দেশের মানুষ কি পছন্দ করে তখন আপনার তার জন্য ফিল্ম মেক করতে সুবিধা হবে, তাই না? বা আপনি তখন জানবেন এখান থেকে আপনি রিসোর্স গুলো পাবেন। এখন আমার দেশের মানুষ কি দেখছে এটা যদি মানুষই না জানে তো এটাকে ফিল্ম মেকিং এ তো হেল্প করবে না। আর ওই উদ্দেশ্য নিয়ে আসলে করা না, আসলে উদ্দেশ্য ছিল যে আমরা কে কি ভাবছি, কে কি দেখছি। যেমন ধরেন আমি কোরিয়ান সিনেমা আগে খুব একটা দেখতাম না, আমি জানতাম না যে এরকম সুন্দর সুন্দর কোরিয়ান সিনেমা আছে। আমি যখন আমার গ্রুপে নিয়মিত লেখা শুরু করলাম, মানুষ লেখা শুরু করলো, একটা দুটো তিনটে দেখা শুরু করলাম, এখন আমি অনেকগুলো ধরেন কোরিয়ান সিনেমা দেখে ফেলছি। তো আমি যদি একটা কমন কমিউনিটি তৈরি করতে না পারতাম আমি কিন্তু জানতাম না, হ্যাঁ, বা বাংলাদেশি মানুষ যে থ্রিলার জিনিসটা এত পছন্দ করে আমি জানতাম না। আমরা মনে করতাম যে আমরা শুধু ফ্যামিলি বেস ড্রামা বেস সিনেমাই বুঝি পছন্দ করি, যেটা আমাদের আপনাকে তো রিসার্চ করার জন্য আপনার তো স্যাম্পল লাগবে, স্যাম্পল কারা, স্যাম্পল তো মানুষ, আমার গ্রুপের মতো মানুষ আছে,
তাই না? বিষয়টা তো এমনই কিছুটা যে আমার গ্রুপে মানুষ আছে তারাই স্যাম্পল। তো আমি যখন ডেইলি হিসাব করি যে 70 থেকে 90টা পোস্ট আমাকে মানে প্রায় 300-400 মতো পোস্ট আসে, সেখান থেকে আমাদের গ্রুপের রুলস কমপ্লাই করে অ্যাপ্রুভ করা হয় আপনার মনে করেন 70 থেকে 90টা পোস্ট, আজকেও প্রায় 100-এর উপরে চলে গিয়েছে। আমরা কিন্তু কোনো ট্রল পোস্ট খুব একটা অ্যাপ্রুভ করি না বা প্রিফারও করি না, কারণ দরকার নাই, মানে রিভিউ তো দেখা দিতে পারতেছি না, ট্রলে তো স্পেস নাই। তো আপনি চিন্তা করেন 100টা র্যান্ডম পোস্ট, সেখান থেকে বাংলা আছে, কোরিয়ান আছে, কলকাতা আছে, যার যেটা প্রিফারেন্স সেটা নিয়ে কথা বলুন। তখন যেটা হয় যে আপনি যখন একসাথে অনেক কিছু এক জায়গাতে দেখবেন, তখন আপনিও বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কি দেখতে চায়। কিছু কিছু সময় এটাও আপনারা করছেন যে একটা ফিল্ম নিয়ে আবার বেশি আলোচনা হয়ে যাচ্ছে, সেটাও আবার আপনারা কিছু দিনের জন্য অফ রাখছেন, অফ করে দিচ্ছি। কারণ আমি যেটা বলবো, আমি কি বললাম যে যদি কোনো সিনেমা নিয়ে আলোচনা নাও থাকে, তাও 400 পোস্ট থেকে আমাকে ডেইলি 70 থেকে 80টা অ্যাপ্রুভ করতে হয়। আর যদি মনে করেন কথার কথা এই যে তাকদীর বলেন বা এই যে জানুয়ারি এখন চলছে এরকম হয়, তাহলে মনে করেন জানুয়ারির পোস্ট আমি ডেইলি পাই 150-200। এখন আমি যদি 150-200ই মানে মনে করেন যে এবং আমি কিন্তু অ্যাপ্রুভ করি, হ্যাঁ এমন না যে আমি অ্যাপ্রুভ করছি না, আমি সবার মানে মতামতকে প্রায়োরিটি দিচ্ছি, যে কারণ কার কথা থেকে কোন মেসেজটা চলে আসবে আপনিও জানেন না আমিও জানি না, এটা কিন্তু পরিচালককে কি হেল্প করতে পারে। এবং আমি চেষ্টা করি যতক্ষণ আমি অ্যাক্টিভ থাকি বা যতটুকু আমি পারি, ওই পার্টিকুলার ডাইরেক্টর প্রোডিউসার বা যারা আছেন রিলেটেড তাদেরকে ওই পোস্টগুলোতে ট্যাগ করার জন্য যে দেখেন আপনি কোনো ইনফরমেশন পান কি না, উইচ উইল হেল্প টু মেক অ্যানাদার ফিল্ম নেক্সট, তাই না? এবং তারা কিন্তু পড়ছে, তারা কিন্তু দেখছে, কিন্তু তারপর একটা সার্টেন টাইম যাওয়ার পরে আমি কিছুদিনের জন্য একটা ইজ করে দিই যে আচ্ছা একটু স্বাভাবিক হোক, কারণ দেখা যায় বাকি যারা মেম্বার আছে ওরাও একটু বিরক্ত বোধ করতে পারে যে একই জিনিস কেন বারবার হচ্ছে। আমি বলতে পারি যে ওয়েব সিরিজ এবং সিনেমা এগুলো নিয়ে বাংলা চলচ্চিত্র গ্রুপে নিয়মিত পোস্ট আসছে, আপনারা অনেকগুলো অ্যাডমিন দেখলাম অনেকে আছেন, আপনারা প্যানেল থেকে সেটা অ্যাপ্রুভ করছেন। কিছু কিছু সময় আমি দেখছি যে বিভিন্ন রকম ট্রল পোস্ট বা তিন চার লাইনের পোস্ট অথবা এরকম হচ্ছে যে জাস্ট একটা মডেলের একটা ছবি দিয়ে বলা হলো যে উনি এই ছবিতে চান্স পাননি, বা খুবই লেম ধরনের কিছু পোস্ট যেটা আপনাদের অ্যাডমিনরাই পরবর্তীতে আবার দেখলাম যে কমেন্ট করে বলছেন এটা খুবই লেম পোস্ট হয়েছে। এই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করছেন প্রাইম? মূলত আমরা চেষ্টা করছি এমন যদি হয় যে অটো অ্যাপ্রুভাল প্রাপ্ত না, সেসব ক্ষেত্রে তো আমরা বিষয়টা হ্যান্ডেল করতে পারছি। আর মাঝে মধ্যে এমন হয় যে যাদের আমরা অটো অ্যাপ্রুভাল দেই, মানে যারা মূলত নিয়মিত গঠনমূলক আলোচনা সমালোচনা করে তাদের কাছ থেকে মাঝে মধ্যে আসে, তারা মূলত একটু হালকা মেজাজে আলোচনা সমালোচনা করার জন্য বা একটু মজা করার জন্যই হয়তো এই পোস্টগুলো করে। সেক্ষেত্রে আমরা এমন যদি করি যে খুব বেশি যদি বিতর্কিত হয়ে যায় আমরা পোস্টের কমেন্টটা অফ করে দিই। হ্যাঁ, তারপর আর এমন যদি হয় যে মানে পোস্টটা একদম বেমানান আমাদের গ্রুপের সাথে যাচ্ছে না বা আমাদের গ্রুপের রুলস বিরোধী, সেক্ষেত্রে আমরা পোস্টটা সম্পূর্ণ সরিয়েই নিই। আর মূলত ট্রোল পোস্ট তখনই অ্যাপ্রুভ করা হয় তো যখন মানে গ্রুপের রুলস এর সাথে বা বাংলা সিনেমা রিলেটেড এমন কোন মানে ট্রোল পোস্ট হচ্ছে, আর প্লাস এই দিকটাও খেয়াল রাখা হয় যেন কোনো অভিনেতা অভিনেত্রী বা কোনো ফলাফলের জন্য হেয় যেন না করা হয়, কাউকে যেন ছোট না করা হয়, সেক্ষেত্রে আমরা সেসব পোস্ট মানে আমরা অ্যাপ্রুভ করি না। ওকে, আপনি এই এতজন অ্যাডমিনের সাথে নতুন মাত্র ইন্টারমিডিয়েট পড়ছেন, এদের সাথে আপনার যোগ্যতা বলেই বলা যায় এখন আপনি অ্যাডমিন হিসেবে আছেন, এই ইমপ্রেশনটা কেমন আপনার জন্য? এটা তো মানে এই যে এখন অ্যাপ্রুভ করতে পারছেন, এই ফিলিংসটা কেমন? এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, আমি বয়সও খুব ছোট, অভিজ্ঞতাতেও খুব ছোট, আর এখানে মূলত যারা আছে সবারই মূল লেখাপড়া শেষ, আমি এখনো কন্টিনিউ করছি, এটা মানে আর কিভাবে অনুভূতি ব্যক্ত করবে, এটা মানে আমার একটা বলতে গেলে বিশাল বড় একটা অর্জন। আমরা আবার আসবো ভাই আপনার কাছে। নাবিল ভাই একটু যদি বলি, আপনি পোর্টালে লেখালেখি করতেন, ফিল্ম নিয়ে বিভিন্ন রকম কাজ করেছেন এবং বইমেলাতে আমি দেখলাম আপনার দুটি বইও বেরিয়েছে, লুমিয়ের থেকে হিরালাল এবং মহারাজ তোমারে ছিলাম। তো এই যে ফিল্ম নিয়ে আপনার একটা ইন্টেনশন, লেখালেখি পোর্টালে লেখালেখি, তারপর বই লেখার এই ইয়াটা ফিলিং কোথায়, ইন্সপিরেশনটা? আচ্ছা, তার আগে একটু আসি, সবাই যেহেতু তার স্বশ মানে যে ইনিশিয়েটিভটার সাথে জড়িত সেটা নিয়ে বললো, সো আমি আজকে এখানে আমন্ত্রিত হয়েছি মূলত সিনেমা পিপলস নিয়ে বলার জন্য। সো সিনেমা পিপলস নিয়ে একটু ছোট করে আগে বলি, দেন আমি ওই টপিকটা যাচ্ছি। তো সিনেমা পিপলস যেটা আজকের বোধহয় টপিকটা ছিল, যে
গণমাধ্যমে আসলে সিনেমা নিয়ে লেখালেখি বা এইটার ব্যাপারে ইম্প্যাক্ট বা এসেনশিয়ালিটিটা কি সেটা, বাট সিনেমা পিপলস যদি বলি, সিনেমা পিপলস আঙ্গিকটা একটু আলাদা। এখানে যে দুটা গ্রুপ আছে অ্যাপার্ট ফ্রম সিনেমা পিপলস, এখানে মুভি লাভার্স অফ বাংলাদেশ, বাংলা চলচ্চিত্র খুবই ভাইব্রেন্ট এবং আমি যদি বলি এনার্জেটিক একটা টিম নিয়ে এই গ্রুপগুলো কাজ করে। সো এরা মূলত যেটা করে সিনেমা নিয়ে ডিসকাশন বা সিনেমা নিয়ে আসলে রিভিউ বা সমালোচনা পর্যালোচনা সেটা নিয়ে কাজ হয়। আর সিনেমা পিপলস যেটা করে, সিনেমা পিপলস হচ্ছে মূলত বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা হাব, যেই হাবে আসলে যারা ফিল্ম বানাতে চায় তারা আসলে যারা সিনিয়র্স আছে তাদের থেকে টেকনিক্যাল বা এক্সপিরিয়েন্স নলেজ শেয়ারিং এর মাধ্যমে নিজেকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করবে। সো আমি যদি বলি 2010 সালে এক প্রবাসী ফিল্ম মেকার মাহাদি হাসান উনি এটা ফাউন্ড করে। পরবর্তীকালে আসলে এই সিনেমা পিপলস আসলে আমাদের অনেক ইয়ং বা ফ্রেশ ব্লাড কে কানেক্ট করেছে। আমি যদি বলি সিনেমা পিপলস এর অ্যালুমনি বা সিনেমা পিপলস থেকে আসলে পাস আউট হয়ে বা এই জার্নিটা শুরু করেছে এখন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এর মধ্যে সবার আগে আছে ভিকি জাহেদ, তার সাথে আমার আসলে শুরু। এবং সেখানে যেটা হয় যে আমরা বেশ কিছু সিনেমা একসাথে কো ডিরেকশন করেছিলাম, পরবর্তীকালে সে আসলে ক্যারিয়ার হিসেবে তার ফিল্ম মেকিং কে বেছে নেয় এবং অনেকেই তাকে চেনেন আর কি। শর্ট ফিল্মের আমি যদি বলি একটা মাইলস্টোন ক্রিয়েট করেছে বাংলাদেশের সিনেমায়। দেন আমাদের বিদ্রোহী দীপন আছে, বিদ্রোহী দীপন হচ্ছে লিডিং একজন সিনেমাটোগ্রাফার, সো দীপনের কথা বলবো। দেন আমি যদি বলি অ্যাক্টর, সিনেমা পিপলস এর অনেক অ্যাক্টররা আসলে তারাও ফিল্ম মেকার হিসেবেও জড়িত। যেমন এখানে যেটা বলা হচ্ছিল তকদিরের কথা, সো তকদিরে যিনি ছিলেন মন্টু মানে সোহেল অভি যিনি আর কি ছিলেন, তো সোহেল অভিও কিন্তু আমাদের সহযোদ্ধা সিনেমা পিপলস এর, এবং আমরা আসলে ওখান থেকেই আমাদের শুরু। দেন হাসনা ত্রিপন ভাই অ্যাক্টর আছেন, শাহজান ভাই আছেন, মোহতাসিম তাকি আছেন, এরকম অজস্র মানুষ আসলে বলবো সিনেমা পিপলস থেকে শুরু আর কি। ওই জার্নিটা আসলে একটা নস্টালজিয়া কাজ করে, ওইটা নিয়ে ডিসকাস করতে গেলে অনেক সময় চলে যাবে। যাই হোক, ওই রেফারেন্সটা টানা এই কারণে যেহেতু আমি আমন্ত্রিত হয়েছি সিনেমা পিপলস থেকে। আর যেটা বলা হচ্ছিল যে বই লেখালেখির অনুপ্রেরণা যেটা, তো আমার প্রথম যে বইটা সেই বইটা হচ্ছে মহারাজা তোমারে ছিলাম, ওটা সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো আছে সমস্ত সিনেমার একটা কম্পেন্ডিয়াম বা সমস্ত সিনেমার একটা সহজ পাঠ, এবং ওটার মাধ্যমে তার যে সিনেমাগুলো সে ডিরেক্ট করে সেই সিনেমাগুলো আসলে খুব সহজভাবে অ্যানালাইসিস করে উইদাউট গিভিং দ্য স্পয়লার, এর ব্যাকগ্রাউন্ড স্টোরি বা এর স্পেশাল কি অ্যাট্রিবিউট ছিল সমস্ত কিছু সহজ ভাষায় নবীন পাঠকদের জন্য মানে একটা সত্যজিৎ রায়ের দ্বার খুলে দেওয়ার মতো একটা ছিল। এবং আমি যদি বলি ওই বইটা লেখার অনুপ্রেরণা মূলত সত্যজিৎ রায়ের প্রতি একটা ট্রিবিউট আমার, আমি ওনার এত বড় ভক্ত। আমি লিখেছিলাম বইটার ডেসক্রিপশনে যে ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, সেরকম হচ্ছে আমি বইটা লিখে প্রমাণ করার চেষ্টা করলাম যে আমি ওনার কত বড় ভক্ত। তো ওখান থেকেই শুরু, এবং ওই বইটা বেশ প্রিয়তা পায়। পরবর্তীকালে আমার ফেভারিট সেকেন্ড যে বইটা বের হয়েছিল লুমিয়ার থেকে হেরালাম, সেখানে আমি খুব সহজ ভাষায় ওয়ার্ল্ড সিনেমা নিয়ে আলোচনা করেছি। একবারে লুমিয়ার ব্রাদার্স ওই দিক যদি বলি ওয়ার্ল্ডে ফ্রান্সে, আবার এইদিকে আমার যদি বলি এই উপমহাদেশে হীরালাল সেন, তো এই দুজনকে কানেক্ট করে মোটামুটি আমি টেনেছি 1950 থেকে 1980 সাল পর্যন্ত। সো দ্যাট সিনেমার একটা হিস্টোরি খুব সহজ ভাবে খুব ইজি একটা ভঙ্গিতে আর কি পাঠকরা জানতে পারে। সো যারা আসলে সিনেমা নিয়ে জানতে চায় বা ওয়ার্ল্ড সিনেমা দেখতে চায় তাদের দ্বার খুলে দিবে একটা বই। আর এর বাইরে একটু ছোট করে ঘোষণা দিয়ে রাখি, পরবর্তী বই মেলাতে আমার আর একটা বই রেডি হয়েছে, এটা আদি প্রকাশনী থেকে বেরোচ্ছে। বইটার নাম আমি দিয়েছি লেট দেয়ার বি লাইট, যদিও এটা একটা সিনেমার নাম এবং জহির রেহানের অসমাপ্ত সিনেমার নাম। তো আমার বইটা মূলত জহির রেহানের সিনেমার যে দিকটা সেটা নিয়ে আর কি, তো ওনার ফিল্মোগ্রাফির অ্যানালাইসিস আর কি সামগ্রিক ভাবে এই বইটার মধ্যে পাওয়া যাবে আর কি। নাবিল ভাই, সবাইকে আমন্ত্রণ জন্য আমাদের এই বইটির জন্য আমাদের শুভকামনা থাকবে, আবার আমরা আসবো আপনার কাছে। জেরি আপু, আপনার কাছে একটু এবার একটু একটু বড় প্রশ্নই করি। ফাউন্ডার এবং এডমিন হিসেবে বিভিন্ন রকম পোস্ট দেখতে হয়, অ্যাপ্রুভ করতে হয়, ফিল্টার করতে হয়। আমার মনে হয় একজন ফিল্ম লাভার বা একজন রিভিউয়ার হিসেবে ফিল্টার ব্যাপারটা সবচেয়ে ক্রুশিয়াল। অনেক ধরনের পোস্ট আসছে,
এবং দেখে যাচ্ছেন আপনারা মাসের পর মাস। আমার কাছে আমি প্রশ্ন যেটা, কি মনে হয় যে আমাদের রিসেন্ট টাইমে এই ডে বাই ডে আমাদের ফ্যানদের মধ্যেও কি ছবি দেখার চেঞ্জ আসছে কিনা, বা তাদের লেখার এবং ছবি নিয়ে কথা বলার বিভিন্ন রকম চেঞ্জ পরিলক্ষিত হচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপু? আচ্ছা, এই প্রশ্নটার আমি দুটো ভাগে উত্তর দিব। একটা হলো কি পরিমাণ চেঞ্জ আসছে আর আমাদের যারা রাইটার্স তাদেরকে নিয়ে। প্রথমে সেকেন্ড কোশ্চেনটা উত্তর দিই, সেটা হলো আমাদের গ্রুপের বা যে কোনো গ্রুপের মানুষ যারা আছেন তারা কিন্তু সবাই সাধারণ দর্শক। হ্যাঁ, তারা কিন্তু মানে লেখালেখির যে পেশা নেশা থেকে তারা কিন্তু লেখে না। তারা যেটা করে যে একটা সিনেমা দেখলো, যে মানে আমি যেভাবে ছিলাম যে সিনেমা দেখতাম, কথা বলতে ভালো লাগতো, ওই ধারাবাহিকতা থেকে তারা লেখালেখি করে। তো ওনাদের লেখাগুলো স্বাভাবিক ভাবেই একটু র হবে, হ্যাঁ, একটু আপনার কাছে পড়লে একটু কাঁচা মনে হতে পারে, কিন্তু আমি এটা বলবো ওই লেখাগুলো কিন্তু নিখুঁত। কারণ কি, ওনারা এক্স্যাক্টলি ওনাদের মনের ভাবটাই প্রকাশ করতেছে। মানে এটার মধ্যে আর কোনো মানে আছে না যে একটু লিখবো কেউ একটু কষ্ট পাবে, একটু লিখবো কে কি ভাববে, এত চিন্তা করে তারা লেখে না। তারা খুশি করার মতো কিছু নাই, মন না না, তারা জাস্ট একদম নিজেকে খুশি করার জন্য লিখছে। দে আর নট রাইটিং টু মানে প্রেজ ইউ বা টু মানে ফিল মানে গিভ ইউ প্লেজার। হ্যাঁ, ও নিজেকে নিজে প্লেজার দেওয়ার জন্য লিখছে, যেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যদি রিসেন্টলি আমাদের গ্রুপের, এখন তো ওই যে টপিক্স এর জন্য হ্যাশট্যাগ থাকে, সব গ্রুপই থাকে, তো আপনি আমাদের গ্রুপে যদি গিয়ে বাংলা সিনেমা রিভিউর যে হ্যাশট্যাগটা এটা ফলো করেন, দেখবেন যে মানুষ বাংলা সিনেমা এখন দেখতেছে, প্রচুর দেখতেছে, বাংলা নাটক প্রচুর দেখতেছে। হ্যাঁ, ভালো হোক মন্দ হোক তা এটা নিয়ে ডিসকাস করতেছে, মানে জানুয়ার নিয়ে তো মনে করেন যে গ্রুপ মানে ভেসে যাচ্ছে রীতিমতো অবস্থা। তারপর এখন রিসেন্টলি রিলিজ পেলো আপনার আশফাক নিপুণের কষ্ট নির, এটা নিয়েও লেখালেখি হচ্ছে। কোরিয়ান সিনেমা দেখলেও লিখছে, সে কলকাতা সিনেমা দেখলেও লিখছে, হলিউড দেখলেও সে লিখছে। তো স্বাভাবিক ভাবে যখন সে বাংলা সিনেমা দেখছে বা বাংলা নাটক দেখছে ওটা নিয়েও সে লিখছে। তো লেখালেখি আগের থেকে অনেক বেশি বেড়েছে, বা মানুষ এখন নিজের যে ওপিনিয়নটা এটা এক্সপ্রেস করতে চায় এবং করছে, which is really good আমি মনে করি। ওকে আপু, দ্বিতীয় আরেকটা জিনিস কি এরিয়া গেলেন কিনা, মানে আমরা একটু যদি ওকে ওকে আচ্ছা আমি একটু এডি করি আপু, একটু এডি করি। বিভিন্ন ধরনের পোস্ট আমরা পাচ্ছি, আপনার যেটা একজন অ্যাডমিন হিসেবে যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে, আবার এটাও ঠিক যে আক্রমণাত্মক কথাবার্তাও কিন্তু হচ্ছে, এবং সেটা ক্ষেত্র বিশেষে এমন আছে যে স্টাররাও দেখছেন এবং তারাও এটাতে আসলে বিভিন্ন রকম ইমপ্রেশন দিচ্ছেন, কখনো কমেন্টই জানাচ্ছেন ভালো মন্দ বিভিন্ন কিছু। এই ব্যাপারগুলো আপনারা অ্যাডমিন হিসেবে কিভাবে আসলে হ্যান্ডেল করছেন? এটা কিন্তু একটা টাফ কাজ। না, এটা টাফ কাজ, হ্যাঁ অবশ্যই টাফ কাজ, কারণ দেখেন আমাদের গ্রুপে যদি আপনি হিসাব করেন ডেইলি গড়ে 80-90টা পোস্ট আসে। হ্যাঁ, এবং যদি আপনি গড় করেন 30টা করে কমেন্ট হলে আপনি এটাকে মাল্টিপ্লাই করেন কত হয়, তো ওগুলো তো আপনার পক্ষে তো প্রত্যেকটা পোস্টে গিয়ে তো দেখা সম্ভব না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যখন কোনো আক্রমণাত্মক মানে কমেন্ট আসে বা কথায় মানুষ যখন জড়িয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনদের দৃষ্টিতে আসলে আমরা অবশ্যই সেটা নিয়ে ব্যবস্থা নেই। আরেকটা ব্যাপার হলো যেটা আমি বললাম ভাইয়া, যে মানুষ কিন্তু তার মনের ভাবটা খুব র ভাবে প্রকাশ করে। কিন্তু হ্যাঁ, যখন আমরা মানে কি বলে ইনিশিয়ালি যখন কোনো পোস্ট অ্যাপ্রুভ করি, আমরা তখন তো দেখেই নিচ্ছি যে পোস্টের মধ্যে কোনো গালিগালাজ আছে নাকি, বা সরাসরি কোনো পরিচালক বা নায়ক বা নায়িকাকে হেয় করা আছে নাকি। কিন্তু আপনার অ্যাটাকটা শুরু হয় কোথায়? অ্যাটাকটা শুরু হয় কমেন্টে, কমেন্টে কমেন্টে শুরু হয়, কমেন্টে শুরু হয়। আপনি বলতে পারবেন না যে মুভি লাভার্সে, মানে হতে পারে আমরাও মানুষ, আমাদের দ্বারাও ভুল হতে পারে, যে একটা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে যেটার মধ্যে ভাষা খারাপ ছিল বা কোনো পরিচালক বা কোনো নায়ক নাকি খারাপ করে, এটা খুবই রেয়ার। যদি হতে পারে যে আমি ডিলিট করতে গিয়ে অ্যাপ্রুভ করে ফেলছি, এটা হতে পারে, বাট আমাদের জেনে শুনে এটা কখনো হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হতে পারে সেটা হলো কমেন্টে মানুষ উস্কানিমূলক কমেন্টে আপনার আটকে যেতে পারে। মানুষও তো স্মার্ট, আপনি যাদেরকে ডিল করছেন তারাও ডিজিটাল পিপল, তারাও জানে যে কিভাবে এটাকে মানে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে দেখতে হয়। আর এখন বড় বড় গ্রুপগুলা বা বাংলা চলচ্চিত্র বলেন বা যেগুলোই বলেন না কেন, মুভি লাভার্স বলেন বা যেগুলোই বলেন, সেখানে এখন সব যত পরিচালক আছে নায়ক নায়িকা আছে তারাও কিন্তু অ্যাডেড আছে। তো স্বাভাবিক, সে তো কষ্ট করে সিনেমাটা করছে মনে করেন, তার কাছে এটা তো সেরা। তো মানুষ যখন এটাকে নিয়ে সমালোচনা করবে, তাদের কাছে ভালো লাগতে নাও পারে, আমি এটাকে বলবো, এটাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি দেখার জন্য, যে মানুষ ভেঙে ভেঙে তার সিনেমাটা দেখছে, এবার সে ওখান থেকে ইম্প্রুভ কিছু করার থাকতে পারে। আরেকটা যেটা হলো যে না, কোনো সোর্স নাই, কিছু নাই,
এসে জাস্ট হুট করে একটা গালমন্দ করে গেল, সেটা আমাদের প্যানেলের চোখে আসলে আমরা অবশ্যই আপনার কি বলে ওটাকে যে অ্যাকশন নিয়ে থাকি, বা যেটা ব্যবস্থা নেওয়ার কথা আমাদের গ্রুপ নিয়ম অনুযায়ী ওটা আমরা নিয়ে থাকি। কিন্তু যেটা আমি ফেস করি, আমি নাম উল্লেখ করে বলবো না, অনেক সময় দেখা যায় যে অনেক ভালো একটা সিনেমার একটা ভালো একটা নাটকে একটা নেগেটিভ রিভিউ আসলো, হ্যাঁ, বা পরিচালক বা নায়ক নায়িকা যারা আছে তারা কমেন্টে দুঃখ প্রকাশ করছে যে আপনি এটার কি বুঝেন বা কেন বুঝলেন, এটাকে আপনি এইভাবে দেখলে আপনি তো নিতে পারলেন না জিনিসটা, আপনাকে ওটাকে পজিটিভলি নিতে হবে যে সে কি বলতে যাচ্ছে। একটা সময় ছিল আমরা যখন সিনেমা দেখতাম ওই যে সিডিতে, মানে সিডি যেখানে যারা বিক্রি করতো, ভাড়ায় সিডি নিয়ে আসতাম, অনেক কষ্ট করতে হতো। এখন তো গ্রামীণ ফোন বলতেছে 30 টাকাতে 30 GB দিব এক মাসের জন্য, মানুষ তো ধুমাধুম সিনেমা ডাউনলোড করছে, সিনেমা দেখছে, কত ওটিটি প্ল্যাটফর্ম আছে। তো এখন আপনি আপনার বাসায় বসে একই খাটের উপর বসে আপনি কোরিয়ান সিনেমা দেখছেন, আপনি বাংলা সিনেমা দেখছেন, হলিউড তো দেখতেছেনই, হিন্দি দেখছেন, তো মানুষের কিন্তু মানে কি বলবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু নলেজও বাড়ছে, টেস্ট বাড়ছে। ও জানে না যে ওর নলেজ বেড়ে গেছে, ওর টেস্ট বেড়ে গেছে, মানে হয়েছে কি এখন ডেইলি বিরিয়ানি খাইতে পারতেছে, রিভিউ গুলা পড়তেছে, রিভিউ গুলা পড়ে ও চুজ করে ফিল্টার করে মনের মতো পছন্দ নিয়ে সিনেমা দেখতেছে। 10টা সিনেমা দেখলে 7টা সিনেমা তার কাছে ভালো লাগতেছে, বুঝছেন আপনি? তখন হচ্ছে কি ও কিন্তু জানে না যে ওর কতটা ডেভেলপমেন্ট হয়েছে সিনেমা দেখার টেস্টের ক্ষেত্রে, ও কিছু জানে না, ও দেখা যাচ্ছে কলকাতার 8 ফিল্ম দেখতেছে, ও জানেও না এটাকে 8 ফিল্ম বলে। তার মানে কি যে এটার ওর টেস্ট ডেভেলপ করতেছে। এখন যদি আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি যে আপনি একটা সাধারণ কিছু বানিয়ে মানুষের সামনে এটা জাহির করেন যে ভাই আমি তো অসাধারণ কিছু বানিয়ে ফেলছি, এত সহজ না মানুষকে এখন কনভিন্স করা, কারণ মানুষের এখন রুচি বদলে গেছে। আপনি আপনাকে দিয়ে জাজ করেন, আপনি আজ থেকে 10 বছর আগে কি দেখতেন, এখন আপনি কি দেখেন, হয়তো আপনি লাইভে বলতে চাবেন না কিন্তু আপনি দেখেন, তার মানে কি আপনার আপনার ইনার সোল, ইনার টেস্ট বৃদ্ধি পেয়েছে। আমরা সবাই নিজের দেশের বা নিজের দেশের কাজ, ইন্ডাস্ট্রির কাজকে শ্রদ্ধা করতে পারবো, সাপোর্ট করতে পারবো, কিন্তু আপনি কতক্ষণ মিথ্যা কথা জাহির করতে পারবেন যে অসাধারণ কিছু হয়ে গেছে, কারণ সে তো একটু আগে ভালো কিছু দেখে ফিরছে। তখন তার সে না চাইতেও সে কম্প্যারিজনে চলে যায়, সে না চাইতেও বলতে পারে, আলটিমেট কম্প্যারিজন চলে আসে, হ্যাঁ, এবং একটা আলটিমেট ক্ষোভও চলে আসে যে ছোট ছোট ইন্ডাস্ট্রি পাচ্ছে আমরা কেন পাচ্ছি না, কারণ ও তো সাধারণ দর্শক, ও তোর এত চিন্তা ভাবনা নিয়ে তো মুভি দেখতে বসে না, ও চিন্তা করে ভাই আমি 100 টাকা দিয়ে হলে গেছি আমি কি পাইলাম, এবং এটা খুবই স্বাভাবিক, তার 100% গঠনমূলক ভাবে কি বলে রিভিউ করার, ওপিনিয়ন দেওয়ার রাইট আছে। গালমন্দ করা তো আমি রিভিউ না, গালমন্দ করা তো আমি পাবলিক বাসেও প্রিফার করি না, আপনি গালমন্দ করতে পারবেন না, গালমন্দ ইজ নট এ টপিক, বাট অনেকেই আছেন যারা সমালোচনা পছন্দ করে না, কিন্তু সমালোচনা হওয়া উচিত। এখন আপনি যদি মনে করেন, আমি একটু বাড়িয়ে বলি যে তার এই সমালোচনাটা করার অধিকার নাই বা তার নলেজ নাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার দর্শকরা না 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 বিতর্কের সমস্যা না, আপনার দর্শকরা এখনো এই সিনেমার জন্য প্রিপেয়ার্ড না, এটা তো তার ফল্ট না, না না, কারণ আপনি খেয়াল করে দেখেন বহির্বিশ্বে সময়ের একটা ব্যাপার, সময় গেলে হয়তো এই ছবিটাই আবার চলবে ভালো। এখন ধরেন আপনি তো আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করতেছেন, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় শশাঙ্ক রিডেম্পশন কি এখনো কি IMDb তে 1 নাম্বার থাকার অধিকারী একটা সিনেমা? না 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 না, সময়ের সাথে মাস্টারপিস, অফ কোর্স, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ কি হয়তো ওই মাস্টারপিস সিনেমাগুলো ওই 1992 এর আগে রিলিজ পেয়ে গেছে, হতে পারে এটা সময়ের জন্য একটা মাস্টারপিস, ওই সময়কার জন্য মাস্টারপিস, বা মানুষ এটাকে রিসিভ করে ফেলতে পারছে কোন একটা কারণে, তাই না? আমি সেটার কথা বললাম যে অতএব আপনাকে এগুলোর পারসিস্টেন্স থাকতে হবে যে আচ্ছা মানুষ যে বলছে আমার এটা ধারণ করার কতটুকু ক্ষমতা আছে, বা মানুষ কি বলছে, কারণ মানুষের টেস্ট এখন অনেক ডেভেলপ হয়েছে, এগুলো বলে লাভ নেই এখন। ওকে, আবার আসবো আপনার কাছে, ফাইম একটু আপনার কাছে আসি। নিয়মিতই বাংলা চলচ্চিত্র গ্রুপে একটা ব্যাপার দেখা যায় যে ডিভাইডেশন হয়ে যায়, এটা ভালো এটা মন্দ, একটা ভালো পোস্টে অনেক সময় দেখা যাচ্ছে যে কমেন্টে প্রচুর নেগেটিভ কমেন্ট দেখা যাচ্ছে, যে আবার কমেন্টকারীরাই নিজেরা নিজেদের মধ্যে আসলে ইন্টারঅ্যাকশনে লেগে যাচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে একজনের ফ্যান বেজ আছে আরেকজনেরও ফ্যান বেজ আছে, একটা নিউট্রাল পোস্টেও দেখা যাচ্ছে 2 ফ্যান বেজের কমেন্টে ইন্টারঅ্যাকশন হচ্ছে, আবার একজন সুপারস্টার স্বাভাবিকভাবে আমি নাম না বলি, হয়তো বা তার সম্পর্কে একজন পোস্ট দিলে তার যারা অপোজিট ফ্যান ফলোয়ার আছে তারা আবার নেগেটিভ কমেন্ট করছে, এই ব্যাপারগুলো তো ওভারঅল আমাদের ফিল্মের জন্য ভালো নয়, সেটা আপনারা আসলে অ্যাডমিন হিসেবে কিভাবে দেখছেন, কিভাবে হ্যান্ডেল করেন?
না ঠিক ভালো নয় সেটা বলা উচিত হবে না, মানে এরকম যদি হয় যে হেলদি ইন্টারঅ্যাকশন চলছে, মানে যে যার মার্জিত ভাষা দিয়ে আলোচনা সমালোচনা করছে, বা কেউ একটা কথার কথা বললাম যে সাপোজ কোনো একটা টপিকের জন্য নেগেটিভ রিভিউ দিল, সে এটার ব্যাপারে দ্বিমত পোষণ করলো, অথবা এর উল্টোটাও যদি হয় যে কেউ একটা পজিটিভ রিভিউ দিল, সে কমেন্টটিকে দ্বিমত পোষণ করলো, তা এটা যদি হেলদি ওয়েতে হয় তাহলে তো এখানে আমি তেমন কিছু দেখি না। আর ফ্যান বেজে যেটা বলছেন সেটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমরা যদি এরকম দেখি যে মানে ভাষা যদি বেশি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রথমত কমেন্টটা ডিলিট করি, আর যদি এরকম হয় যে জিনিসটা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আমরা সাধারণত মেম্বারদের মিউট করে দিই। এরকম মানে আমাদের এরকম অনেক আমাদের এরকম নিয়মিত মেম্বার আছে যারা নিয়মিত গ্রুপে অ্যাক্টিভ, এরকম অনেক মেম্বারকেও আমাদের মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও অপরাধ করার কারণে আমাদের মিউট করা হয়েছে অনেকবার। এ কারণে আমরা অনেক পুরনো লেখক হারিয়েছি, মানে যারা আগে খুব নিয়মিত লিখতো কিন্তু রুলস ভাঙার কারণে এরকম লেখা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম অনেক আমরা ফ্যান মানে হারিয়েছি। ওকে, আর ফাহিম অ্যাডমিন হিসেবে কেমন দেখছেন যে এখন বাংলা সিনেমা নিয়ে যে লেখালেখির যে প্রবণতাটা বা রিভিউর মান যেগুলো সেটাতে কেমন ডেভেলপমেন্ট দেখছেন দিন দিন? আগের থেকে উন্নতি হয়েছে অবশ্যই, আমি যখন প্রথম প্রথম জয়েন করেছিলাম তার থেকে এখন বেশ ভালো, কিন্তু উল্টো দিকে আমাদের ক্ষতিও হয়েছে। যেমন আগে যখন এই গ্রুপটা যখন শুরুর দিকে ছিল তখন আমাদের খুব মানে সিনিয়র খুব লেখকরা লিখতো যারা বলতে গেলে 80-এর দশক 70-এর দশক বা 90-এর দশকে সিনেমা দেখেছে, সিনেমা হলে বসে তারা গ্রুপে খুব অ্যাক্টিভ ছিল। এর মধ্যে যদি আমি নাম উল্লেখ করে বলি যে প্রজন্ম শানু ভাই ছিল, তারপর ফজলে এলাই ভাই ছিল, তা এরা এখন আর তেমন একটা অ্যাক্টিভ না। এরা মূলত মানে এটা কি বলবো যে ওই ফ্যান বেজের কথাটাই বাইরে এসে পড়ে যে ওই কমেন্ট বক্সে আক্রমণাত্মক কমেন্টের কারণে এরাও মূলত লেখার আগ্রহটা হারিয়ে ফেলছে, মানে রুচির গত কারণে তারা নিজেরা সরে গেছেন এরকম আর কি। জি জি, মূলত এই কারণে সরে গেছে। ওকে ফাহিম, আবার আসবো আপনার কাছে, একটু নাবিল ভাইয়ের কাছে যাই। নাবিল ভাই, আমাদের মাছ থেকে হয়তো বা এই প্রশ্নটির উত্তর দেওয়ার পরে বিদায় নেবেন, একটু ব্যস্ততা, আমরা অ্যাকচুয়ালি সবার কাছেই শেষ দিকে চলে আসছি। নাবিল ভাই, আপনার কাছে প্রশ্ন যেটা, ওভারঅল আমরা যদি একটা কমন প্ল্যাটফর্মে কথা বলি, আমরা সবাই রিভিউ নিয়ে কথা বলছি, ওয়ার্ল্ড ফিল্মেও দেখা যাচ্ছে এই ব্যাপারটি, মার্টিন স্কর্সেসে যিনি বিখ্যাত পরিচালক উনিও সাম্প্রতিককালে একটা কথা বললেন যে মানুষ এখন রিভিউ দেখে তারপর হলে যাচ্ছে। এটা আসলে একটা ফিল্মের জন্য পজিটিভ দিক না নেগেটিভ দিক, আপনি কি মনে করেন? এখানে আসলে পজিটিভ নেগেটিভ দুটা মতই আসতে পারে। আমার ব্যক্তিগত মত যদি জানতে চাওয়া হয় ডেফিনেটলি আমি বলবো এটা একটা পজিটিভ দিক, কারণ হচ্ছে আমি ফিল্মকে যদি একটা প্রোডাক্টের সাথে তুলনা করি সেক্ষেত্রে আমি লেটস সে আমি ই-কমার্সে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছি, কোনো একটা অনলাইন শপ থেকে আমি কিছু একটা কিনতে যাচ্ছি, অথবা কোনো একটা হোটেলে আমি চেক ইন করতে যাচ্ছি, তার আগে কিন্তু লেটস সে একটা হোটেলের ক্ষেত্রে হলে আমি ট্রিপ অ্যাডভাইজারের কি কি রিভিউ আছে, রেটিং আছে, কমেন্ট আছে সেগুলো দেখছি, সেম গোস ফর অনলাইন পেজ। সো ওটার সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি ফিল্ম যদি একটা প্রোডাক্ট হয় ডেফিনেটলি ইটস এ শিল্পের একটা অংশ, কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু এটা পারচেজ করছে বা মানুষ কিন্তু সেটা তার পকেটে টাকা দিয়ে সামহাও সাবস্ক্রিপশন কিনুক অথবা তার সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখুক, তারা কিন্তু পে করছে, তো ডেফিনেটলি তার ওই জানার অধিকারটা আছে। বাংলাদেশে আসলে একটা জিনিস আমি খুব দেখি যেটা জেরিরা বলছিল বা ফাহিমা ইভেন বলছিল যে আক্রমণাত্মক যে ব্যাপারটা, যে আমরা আসলে সমালোচনা নিতে পারি না, এবং স্পেশালি যেটা হয় একটা সেলিব্রিটি কিন্তু ডেফিনেটলি যেরকম ফ্যান বেস থাকবে সেরকম হেটার্সও থাকবে, বাট যেটা হচ্ছে যে ওই পার্টিকুলার সেলিব্রিটির কোন রাইট, যেটা হচ্ছে পার্টিকুলার সেলিব্রিটির কোন একটা প্রোডাকশন যদি সামহাও কোনো কারণে দুজনের পছন্দ না হয়, যদি ওই ব্যক্তিরা একটু হাইপার হয়ে কোনো একটা কমেন্ট দিয়ে দেয়, সেলিব্রিটিও দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং খুব বাজেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, যেটা কখনোই করা উচিত না। এই ব্যাপারগুলো আসলে খুব মানে গুরুত্বের সাথে নজর দেওয়া উচিত আমাদের, স্পেশালি আমাদের কান্ট্রি প্রসপেক্টে আর কি। বাট এন্ড অফ দ্য ডে আমার ওপিনিয়ন হচ্ছে ডেফিনেটলি মানুষের এই রাইটটা আছে টু জাজ ফার্স্ট, যে আমি আসলে যেটার জন্য স্পেন্ড করছি সেটা আমার জন্য সুইটেবল হবে কিনা। মেবি এমন যেটা হচ্ছে যে জানোয়ার নিয়ে কথা হচ্ছিল, আমি এটা দিয়ে শেষ করি। সো জানোয়ার মুভি অ্যাজ এ ফিল্ম এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য অ্যামেজিং ফিল্ম হতে যাচ্ছে, কারণ যে রিভিউ বা যেই সবকিছু দেখা যাচ্ছে, বাট দুর্বল চিত্তের মানুষজন নিশ্চয়ই এই সিনেমাটা পে করে দেখতে চাইবে না, কারণ আসলে তারা রিভিউ পড়ে ওই জিনিসটা
সম্পর্কে সচেতন হয়ে যায়। ইট ডাজেন্ট মিন যে সিনেমাটা খারাপ, সিনেমাটা মেবি ওই যে অডিয়েন্সটা ওই অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এই জন্য তারা কিন্তু সিনেমাটা দেখছে না। সো ব্যাপারটা অনেকটা ওরকমই আর কি, যে আমার সুইটেবল বা আমার চয়েসেবল যে সিনেমা, সেই সিনেমা আমি আসলে আগে জাজ করবো যে এটা দেখার উপযোগী কিনা আমার জন্য, দেন আমি ডেফিনেটলি সিনেমাটা দেখবো। আর যেটা বলা হচ্ছিল, মারুফ বলছিল যে আমি আমাকে বিদায় নিতে হচ্ছে, আমার একটা মিটিং আছে। সো থ্যাংক ইউ অ্যাগেইন সিনেঘরকে, অনুজকে এবং মারুফ ইমনকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ফাহিম মুনতাসির এবং জেরি আপনাদেরকেও অভিনন্দন একটা এরকম দারুণ দুটা গ্রুপ ম্যানেজ করার জন্য। এবং আশা করছি সামনে আরো কথা হবে, আলোচনা হবে, সিনেমা নিয়ে অনেক আলাপ হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকেও ধন্যবাদ, এবং আপনার আপকামিং যে বই সেটার জন্য শুভকামনা, এবং হয়তো বা আপনাকে আবারও পাবো আমাদের আরো কোনো আলোচনায়। আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। আমি একই প্রশ্ন নিয়ে জেরিয়াপুর কাছেও আসবো। এই যে আমরা বলছি যে রিভিউ দেখে অনেকে হলে যাচ্ছে, আবার হয়তো একটা একটা ফ্যান সে একটা ছবি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সেও কিন্তু স্পেসিফিক কিছু না কিছু রিভিউয়ারকে ফলো করে। যখন ওই রিভিউয়ার নিজে আগে ছবি দেখে এসে ভালো মন্দ কিছু বলছে, সেটা তার উপরে ইম্প্যাক্ট ফেলছে। এই ব্যাপারটা আপনার একজন রিভিউয়ার হিসেবে বা একজন অ্যাডমিন হিসেবে কিভাবে দেখছেন? আমি আমি যদি আপনি আমাকে খুব সহজ করে বলেন, তাহলে আমি সহজ করে উত্তর দিব যে আমি এটা খুব পজিটিভলি দেখি। কারণ দেখেন, আপনার যদি একজন পছন্দের প্রিয় লেখক থাকতে পারে, আপনার যদি একজন প্রিয় গায়ক থাকতে পারে, গায়িকা থাকতে পারে, পছন্দের একটা কি বলবো জামা কাপড়ের শোরুম থাকতে পারে, যে আমি ওই পার্টিকুলার ব্র্যান্ডটা পছন্দ করি, বা নাইকের জুতা নাকি আপনি এডিডাস ফলো করতে পারেন, তাহলে আপনি একটা রিভিউয়ারকে কেন ফলো করতে পারবেন না? হয়তো তার কাছ থেকে 10টা রিভিউ পড়ে আপনি সিনেমা দেখে 8টা সিনেমা 7টা সিনেমা আপনার ভালো লাগছে। তো আপনি বুঝে গেছেন যে ওনার মাইন্ডসেট আপনার মাইন্ডসেট প্রায় কাছাকাছি, তো আপনি ওনার উপর বেস করে নেক্সট সিনেমা দেখতেই পারেন। ঠিক যেমন আমি আজকে আপনাকে মানে এই আজকে আলোচনা শুরুতেই বলেছি যে আমি আগে খুব একটা কোরিয়ান সিনেমা দেখতাম না, আমি জানতামই না সত্য কথা যেটা, কিন্তু মানুষ যখন এটা নিয়ে আলোচনা করলো, গ্রুপে প্রচুর লেখালেখি হলো, ওখান থেকে আমি মানুষের র্যান্ডমলি সিলেক্ট করে করে যেটা নিয়ে বেশি রিভিউ ওটা দেখে দেখে এবার আমি বুঝলাম আচ্ছা হোয়াট ইজ কোরিয়ান ইন্ডাস্ট্রি। এখন মনে করেন আমার 4-5 বছরের অভিজ্ঞতা থেকে মনে করেন আমি এখন কোরিয়ান ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু হলেও জানি। নেক্সট একটা সিনেমা আসলে আমি আগে থেকেই বুঝবো যে আচ্ছা ওরা কি ধাঁচের সিনেমা বানায়। এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল, যে তার এক্সাম্পল মানে এক্সেপশন থেকে সরে গিয়ে যেমন প্যারাসাইট তো অস্কারই নিয়ে নিল, ঠিক আছে ওটা এক্সেপশন, কিন্তু আপনি কোরিয়ান রিভেঞ্জ বললে আপনি কিন্তু অনেকটা টেস্ট পেয়ে যাবেন আগে, যাচ্ছে আমি তো ওল্ড বয় দেখছি, আমি তো মেমোরিজ অফ মানে মার্ডার দেখছি, এই যে বিষয়গুলা, তো এটা অবশ্যই ভালো। কারণ আপনি যদি একটা বাজারে গিয়ে মাছ দরদাম করে কিনতে পারেন, হ্যাঁ কোরবানির হাটে গরু গিয়ে টেস্ট করে দেখে একদম তাজা আছে নাকি সুস্থ নাকি কিনতে পারেন, তাহলে আপনি সিনেমাকে আপনি যাচাই করে কেন দেখবেন না? ভাইয়া যেটা বললেন, নাবিল ভাইয়া, আমি 100% একমত, সিনেমা একটা প্রোডাক্ট, এটা আমরা টাকা দিয়ে কিনে তারপর আমরা দেখছি, এবং তার সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আমাদের সময় ব্যয় করছি। একটা সিনেমা কিন্তু 2-3 ঘন্টা ব্যাপী, এন্ড আপনি দেখার পর যদি আপনার কাছে ফিল হয় যে আমি এটা কি দেখলাম কেন দেখলাম, এটা কেউই চাইবে না, তাই তারা আগে থেকে একটু স্টাডি করে নিতে এখন পছন্দ করে, উইচ ইজ গুড আমি মনে করি। ওকে ফাহিম, আপনার কাছে যদি একই প্রশ্ন নিয়ে আসি, আপনারাও কিন্তু গ্রুপে লক্ষ্য করবেন যে টপ যারা রিভিউয়ার বা মোটামুটি নিয়মিত যারা আপনাদের গ্রুপে লিখছেন, তারা একটা ছবি দেখে এসে একটাকে ভালো হয়তো বা একটাকে খারাপ বা বিভিন্ন রকম তাদের মতো করে বললেন, এটা যখন আপনাদের বাকিরা দেখে, বাকি আপনার গ্রুপ মেম্বাররা দেখে কমেন্ট করে বা ইয়া করে, সেটা আপনার কি মনে হয় ওই ছবিটির উপর কিরকম ইম্প্যাক্ট পড়ে? ইম্প্যাক্ট তো অবশ্যই পড়ে, অবশ্যই আমার মতে যে রিভিউয়াররা যে এখন রিভিউ করতেছে, স্পেশালি আমি দুজনের নাম মেনশন করতেছি, একজন হলো রহমান মতি ভাই, আরেকজনের হৃদয় সাদাদা, এই দুজনের রিভিউ এর উপর বেশ ভালো ইম্প্যাক্ট করে, এদের রিভিউ অনেকে ফলো করে। এরা মূলত মানে এখন মানে এরা এতটাই ভালো লেখে যে এখন এদের রিভিউ গুলো মানুষের কাছে অথেন্টিক হয়ে গেছে, মানে এদের এদের লেখার সাথে দর্শকের অনেক কানেক্ট করতে পারে, যে যদি এরা যদি কোনো ছবিকে যদি বলতে পারে যে হ্যাঁ এই ছবিতে এই জিনিসটা ভালো আছে, অথবা যদি কোনো ছবি নেগেটিভ রিভিউ দেয়, মানুষরা মনে একটা বিশ্বাস রাখতে পারে যে হ্যাঁ তাহলে মানে ছবিটা অবশ্যই এরকমই হবে, এটা অবশ্যই ভালো ইম্প্যাক্ট রাখতেছে আমার মতে, যেটা মানে আগে এই চর্চাটা ছিল না। আগে দেখা যেত যে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন তো এই মানে দর্শকদের মতামতটা আসলে সেভাবে মিডিয়ার মানুষরা পেত না, যে একটা ছবি রিলিজ করা হলো দর্শকদের কেমন লাগলো সেটা তারা কিভাবে বিচার করতো, যে ছবিটা কতখানি ভালো চললো সেটা সেই হিসেবে, যে টিকিটটা কিরকম বিক্রি হলো। এখন একই সাথে মানুষের মতামতটা নিতে পারছে, যে এখন তো এরকমও হয় যে ভালো ছবি না কিন্তু তাও ভালো করছে, আবার অনেক ভালো ভালো ছবি ব্যবসা করতে পারছে না কিন্তু অনেক প্রশংসা পাচ্ছে,
এই যে ডিফারেন্স এসেছে এটা মূলত এই রিভিউটা রিভিউ লেখার প্রচলনটা শুরুর মাধ্যমে এসেছে। ওকে, জেরি আপু আমরা একদম শেষের দিকে চলে আসছি, একসাথে আপনাকে দুটো প্রশ্ন করে ফেলি। ফার্স্ট প্রশ্নটা হলো আপনার নিজের যে এখন গ্রুপটা সেটা নিয়ে আপনার প্ল্যান প্রোগ্রাম কি, কারণ আপনি অলরেডি টেলিগ্রাম একটা খুলে ফেলেছেন অলরেডি, আমি সেখানে দেখতে পাচ্ছি আমরা ভালোই সাড়া পাচ্ছেন, নতুন নতুন ছবি আপলোডের ব্যাপারে মানুষের কৌতূহল দেখছে, তো আপনার গ্রুপটা নিয়ে আপনার নেক্সট স্টেপ বা কিভাবে আগাবেন আরো সেটা নিয়ে একটু বলবেন। আরেকটা কথা হলো যে আমরা দেশ বিদেশের বিভিন্ন রিভিউয়ারদের কিন্তু রিভিউ দেখছি, ইন্ডিয়ান রিভিউয়ার, কলকাতার রিভিউয়ার বিভিন্ন রকম ভাবে করছে লিখছে, সেই জায়গা থেকে আমাদের দেশের রিভিউয়ার আসলে কোন জায়গায় আছে, উন্নতির জায়গা কি কি হতে পারে সেগুলো নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটার আগে উত্তর দিই। উন্নতির জায়গা বলতে যে আসলে হয়েছে কি, বাংলাদেশে আপনি চিন্তা করেন ফেসবুকটা কিন্তু অনেক আগে মানে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে কিন্তু এটা মানে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিন্তু রিসেন্টলি, মানে বেশি দিন কিন্তু হয়নি। আপনি যদি চিন্তা করেন আজ থেকে 5-7 বছর, 7-8 বছর আগেও কিন্তু এতটা ফেসবুক মানে অ্যাভেলেবেল ছিল না, বিকজ অফ দ্য ইন্টারনেট মানে প্যাকেজ এবং রেটের কারণে মানুষ অ্যাফোর্ড করতে পারতো না। এখন মোটামুটি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া মানুষের অনেকটা অ্যাফোর্ডেবল হয়েছে, মানুষ ধীরে ধীরে ফেসবুকটা ব্যবহার করা শিখছে ফার্স্ট অফ অল, তারপর তারা গ্রুপিংটা ধীরে ধীরে বুঝতে পারতেছে এবং ফেসবুকের বিভিন্ন রকম রুলস এন্ড রেগুলেশনের কারণে তারা বুঝতে বাধ্য হচ্ছে যে আপনি চাইলেই কাউকে গালমন্দ করতে পারবেন না, চাইলেই আপনি অনেক অশালীন কোনো ছবি আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন না, ফেসবুক এটাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিচ্ছে। এটাও কিন্তু একটা মানুষকে গ্রুমিং করা যে তুমি এটা করতে পারবা না এখানে। আগে কিন্তু এগুলো ছিল না, আগে মানুষ মনের মতো চালিয়ে তারা নুড পিক্স, অশালীন পিক্স বা অশালীন মন্তব্য করতে পারতো, কিন্তু এখন ফেসবুক ইটসেলফ রেস্ট্রিক্টেড হওয়ার কারণে মানুষও বুঝতে পারতেছে যে না আমি এটা করতে পারবো না। আগের মতো ফেসবুকে আপনি ফেক আইডি চাইলেই অ্যাভেলেবেল ওপেন করতে পারছেন না, আপনার সেখানেও রেস্ট্রিকশন আছে। তো এই জন্য বলছি যে এই যে কিছু বেসিক কিছু মানে ব্যাপার যে লেখার ক্ষেত্রেও তখন মানুষ ওইসব জায়গাতে গিয়ে তারা সচেতন হয়ে যাচ্ছে ধীরে ধীরে যে আচ্ছা আমি চাইলে এরকম লিখতে পারবো না, কারণ কি ওই যে বললাম অশালীন একটা কথা লিখলে বা একটা ছবি শেয়ার করলে আমি তো ফেসবুক দ্বারা পানিশড হচ্ছি। গ্রুপের এই যে যারা ফাহিম আছে যেটা বললেন যে কাউকে অশালীন কিছু করতে দেখলে সে একটা অ্যাকশন নিচ্ছে, সে অ্যাকশনও সে পাচ্ছে। তো ধীরে ধীরে ইভেন্চুয়ালি তারা আস্তে আস্তে কি বলবো গ্রোন আপ হচ্ছে। আচ্ছা, এবার যেটা বলবো বাহিরের লোকদের সাথে, দেখেন আমরা যখন সাপোজ আমি একজন পপুলার একজনের নাম নিই, সেগুলো তারাদাস, সে কে মানে বলিউডের সিনেমা নিয়ে লিখছে, উনি কিন্তু কোনো সাধারণ, হ্যাঁ ক্রিটিক, উনি কিন্তু কোনো সাধারণ লেখক না, সে কিন্তু একদম প্রফেশনাল ক্রিটিক। তো ওনাকে দেখে আপনি যদি এখন আমাদের গ্রুপে বা আমাদের বাংলাদেশের গ্রুপ গুলোর সাধারণ মানুষকে জাজ করেন জীবনেও হবে না। মানে ওনার বয়স যাই দেখেন আমাদের বাকি সাধারণ মানুষের যে বয়স মানে সমান না, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু একটা প্রফেশনাল ক্রিটিক। আমাদের বাংলাদেশে আসলে প্রফেশনাল ক্রিটিকের বড় অভাব, এটার একটা বড় কারণ ওই যে আমি বললাম যে আমাদের যারা আর্টিস্টরা আছেন যারা ফিল্মের সাথে জড়িত আছেন তারা এই সমালোচনা আলোচনাটাকে তারা পজিটিভলি নিচ্ছে আবার নিচ্ছে না, যারা নিচ্ছে তারা কিন্তু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিন্তু ইন্ডিয়া বলেন বা বহির্বিশ্ব কিন্তু ওরা নিচ্ছে যে আচ্ছা উনি কি বলতেছে ওনার কথা, কিন্তু তারা মানে তারাদাস না মানে বুঝাচ্ছি যারা প্রফেশনাল ক্রিটিক তাদের মতামতে তারা ই নিচ্ছে। কারণ কি এই লোকটা যখন লিখছে সে যে আজকে এতদূর উঠে আসলো, মানুষই তাকে উঠে আনছে, সেটা একা একা উঠে আসে নাই, তার কথা গ্রহণযোগ্যতা আছে বলে। যেমন রহমান মতি ভাইয়ের কথা বললেন, রহমান মতি ভাই আজকে থেকে না, উনি বহুত বছর আগে থেকে লিখছে। তার সাথে আমি রিসেন্টলি আপনার বিশ্বসুন্দরী সিনেমা হলে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে, মানে আমরা একসাথে সিনেমা দেখছি, গল্প করছি। তো এই যে ব্যাপারটা, তার জার্নি কিন্তু একদিনের না, মনে করেন 10-15 বছর। তো এরকম 10-15 বছর একাধারে সিনেমা নিয়ে কে দেখতেছে কে লিখতেছে এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশে কম, খুবই কম। আর কারণ কি তারা আসলে এনকারেজ হতে পারছে না, কারণ কি ওই যে বললাম যারা আছে পেসিমিস্টিক তারা এটাকে দূরে সরিয়ে দিচ্ছে যে আমি তাদের রিভিউটা নিব না, বা সাধারণ মানুষ কি বললো আমি এটা জানতে চাই না, আমি আমার কাজ করে যাব। যেমন ধরেন আমি তো অল্প করে একটু বলি, এই যে নাটকগুলো বানানো হচ্ছে বেশিরভাগ নাটক বানানো হচ্ছে কিন্তু ভিউর উপর বেস করে, যে কত ভিউ আসলো, কত মিলিয়ন ভিউ আসলো, তারা জানতে চায় না যে নাটকের মান ভালো আছে কিনা। কিন্তু আপনি দেখেন গত বছর রিলিজ পাওয়া ইতি তোমার মা, তারপর ভিকটিম, তারপর ধরে ভিকটিম আছে, তারপর আরো আছে, আরো কয়েকটা আছে, মানে মুহূর্তে নাম মনে পড়ছে না, এগুলো কিন্তু মিলিয়ন, হ্যাঁ এগুলো যেমন মিলিয়ন মিলিয়ন ভিউ না কামাই করলেও দর্শকদের সাড়া পাইছে। এটা ডিপেন্ড করে যারা মিডিয়ার পার্সন তাদের উপর তারা কি চায়, তারা কি সস্তা ভিউ চায় নাকি তারা আসলে কিছু ভালো কন্টেন্ট বানাতে চায় এবং দীর্ঘদিন মানুষের মাঝখানে থাকতে চায়। এই হলো আমার পার্সোনাল অবজারভেশন যে না আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে, এবং ইম্প্রুভ হয়েছে বলেই আপনি খেয়াল করে দেখেন লাস্ট ইয়ার কিন্তু অনেকগুলো ভালো ভালো নাটক আসছে, মানে সস্তা ভিউ নাটকও আসছে
কিন্তু ভালো নাটকও কিন্তু আসছে, কারণ কি ওই সংখ্যাটা বাড়ছে, সংখ্যাটা বাড়ছে, অবশ্যই সংখ্যা বাড়ছে, আপনি খেয়াল করে দেখেন সংখ্যা বাড়ছে। আর আপনি যদি বলেন সেই বাকের ভাই, সেই আজ রবিবার, ওগুলো ভাইয়া মাস্টারপিস, ওগুলো শুধু বাংলাদেশের না, ওগুলো কিন্তু হলিউডেও হচ্ছে না, ওগুলো কিন্তু বলিউডেও হচ্ছে না, বলিউডে যেটা ক্লাসিক্যাল একটা তকমা পেয়ে গেছে, এখন ওখানে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। এখন আপনি যদি বলিউডে গিয়ে বলেন শোলে মুভি এখন আর কেন বের হচ্ছে না, শোলে মুভি এখন কেউ দেখবে না, হয়তো শোলে মুভি আজকের দিনে রিলিজ পেলে কেউ দেখতো না, মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, মানুষ ডিজিটালাইজড হয়েছে, তারা যা দেখতে চায় ওটাই যদি কাস্টমাইজ ওয়েতে গঠনমূলকভাবে দেখানো যায় মানুষ দেখবে, চয়েসও চেঞ্জ হয়েছে। এখন আমি এই যুগে বসে বলতে পারবো না আমাকে ওই সেভেন সামুরাই এনে দাও আমি এখন দেখবো, সেভেন সামুরাই এখন ছেড়ে দিলে এত মানুষ এখন দেখবে না, সেভেন সামুরাই কেও এখন মডিফাইড ওয়েতে আসতে হবে, মানে চাইলেই হবে না। আর আমাদের গ্রুপ নিয়ে আসলে বলতে গেলে এখনো ভাবে কোনো মিশন ভিশন নাই, কোনো কালই ছিল না, আমরা স্মুথলি চালাচ্ছি, দেখছি মানুষের আসলে রেসপন্স পাচ্ছি, এই তো দ্যাটস ইট। আর এখান থেকে আমাকে অনেকেই প্রশ্ন করে, মাঝখানে রেডিওতে প্রশ্ন করছিল একজন যে সিনেমা বানানোর ইচ্ছা আছে নাকি, না ভাই সিনেমা বানানোর ইচ্ছা নাই, সিনেমা দেখতেছি, এটা নিয়ে কথা বলতেছি, এটাই ফান, এটাই মজা। আমরা কিন্তু জেরি আপু সাম্প্রতিককালে আপনার আড্ডা টাইমস এর সাথে একটা কোরিলেশন দেখতে পেয়েছি, এরকম কি আমরা পাবলিসিটির একটা অংশ হতে পারি কিনা বা দেখতে পারি কিনা? না দেখেন, আমি পাবলিসিটির জন্য টু বি অনেস্ট আমি লাইভই বলছি মোস্ট ওয়েলকাম। আমার দেশে সিনেমা যদি আমার গ্রুপে মানে গঠনমূলক পাবলিসিটির মাধ্যমে যদি আরেকটু প্রচারণা পায় আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খুশি হব, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম আছে কেন। কিন্তু পাবলিসিটি করার দায়িত্ব যেমন প্রোডাকশনের, প্রোডাকশন হাউসের, আমি সবসময় একটা কথা বলছি যে পাবলিসিটি করেন কিন্তু মানুষের যে কি বলবো অনেস্ট ওপিনিয়ন সেখানে কোনোভাবে মানে বাধাপ্রাপ্ত হওয়া যাবে না। সাপোজ ধরেন আমি আপনাকে বলি জানুয়ারটাই আমি উদাহরণ দিয়ে বলি, তো রিসেন্টলি উঠে আসছে, এখন যদি জানুয়ারের টিম আমাকে বলে যে আমি এখানে গঠনমূলকভাবে পাবলিসিটি করতে চাই, ওকে ফাইন পাবলিসিটি করেন, পাবলিসিটি করে যদি আপনার সিনেমাটা দুজন লোক বেশি দেখে আমার তো কোনো লস নাই, আমি আরো খুশি যে মানুষ দেখলো আমার প্ল্যাটফর্ম থেকে গিয়ে জানুয়ারটা মানুষ দেখলো, দেখার সুযোগ পেলো। কিন্তু জানুয়ার দেখার পরে যে অনেস্ট রিভিউ মানুষ ঘুরে ফিরে এসে আমার গ্রুপে দিবে বা দিচ্ছে, এটা হলো একটা মানে ব্যালেন্সিং এর জায়গাটা, মানে পাবলিসিটি করলেই যে ওই জায়গাটা অস্পষ্ট থেকে যাবে তা নয়, কিন্তু পাবলিসিটি তো অবশ্যই করা যাবে, পাবলিসিটি কেন করা যাবে না। মানে আপনি যদি চিন্তা করেন যে গ্রুপের সংখ্যা জনসংখ্যা 1000, ওখানে যদি আপনি গিয়ে ধরেন আপনি মারুফ ইমন বললেন যে আমার একটা অমুক সিনেমা রিলিজ পাচ্ছে, ওটা যেরকম সারা ফেলবে আমার গ্রুপে তো চিত্র ভিন্নই হবে, আলাদা করে পাবলিসিটি করার কিছু নাই, এটা তো অলরেডি একটা বিগ প্ল্যাটফর্ম। তো এখানে যদি থেকে মানুষ যদি গঠনমূলকভাবে পাবলিসিটি করে সুন্দর করে মানুষকে দাওয়াত দিয়ে সিনেমার জন্য নিতে পারে আমি তো খুশি। আমাদের আমি যখন বিভিন্ন ইভেন্টে যাই আমার বড় বড় পরিচালককে আমি সরাসরি বলছি যে আপনারা পাবলিসিটি করেন না, আমার এটা আফসোস, কারণ সিনেমাগুলো এসে হল থেকে নেমে যায় আমি জানি না সেটাই। আমি কয়েকদিন আগে, আমি সিনেমার নাম বলবো না, কয়েকদিন আগে একটা সিনেমা রিলিজ পেলো আমি জানতে পারছি 3 দিন আগে, তো ভাই আমি জানতে পারি না। এখন আমার পক্ষে তো বাংলাদেশের সব পরিচালকদের টাইমলাইনে গিয়ে চেক করা সম্ভব না, 50 জন পরিচালক আছে, কে কখন বানায় ফেললো আমি তো জানবো না। তো এই যেটা ব্যাপার যে আপনি পাবলিসিটি করেন, পাবলিসিটি ইজ নট এ রং থিং, আমি নিজে মার্কেটিং পিপল, আমি নিজে সেলসে কাজ করছি, আমি পিআর প্রফেশনাল হিসেবে কাজ করছি, পাবলিসিটি ইজ এ গুড থিং। যদি ইউনিলিভার, গ্রামীণ ফোন, বড় বড় কোম্পানি করতে পারে, সিনেমা কেন পাবলিসিটি করতে পারবে না? ও তো একটা প্রোডাক্ট, ওর তো পাবলিসিটি করার একটা অধিকার আছে, মানুষকে তো বলতে হবে যে ভাই আমি অমুক এই সিনেমাটা নিয়ে আসতেছি, অমুক তারিখে রিলিজ পাচ্ছে, প্লিজ কাম অ্যান্ড ওয়াচ, তারপর আপনার রিভিউ আপনারা টাইমলাইনে বা যে কোনো জায়গায় শেয়ার করেন, মোস্ট ওয়েলকাম। পাবলিসিটি ইজ নট এ ব্যাড থিং, এটা আমি মনে করি আরো খুব ব্যাপক হওয়া উচিত, যেটা মানুষ করছে না। জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাহিম কে আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করবো। ফাহিম, বাংলা চলচ্চিত্র গ্রুপে নিয়মিত বিভিন্ন রকম পোস্ট দেখছেন এবং ইয়া করছেন, ভিন্ন ভিন্ন এই বছরটা আমাদের অনেকগুলো ছবি রিলিজ পাওয়ার কথা, সেগুলো নিয়ে আপনাদের কোনো আলাদা চিন্তা ভাবনা আছে কিনা? কারণ অনেক সময় দেখা যাচ্ছে নির্মাতারাও আপনাদের এখানে পোস্ট করছেন, তারাও আপনাদের গ্রুপে ফলো করছেন, এই ব্যাপারগুলো আপনাদের কেমন লাগে? এবং সামনে অনেকগুলো বাংলা ছবি সম্ভাবনাময় একটা বছর আমরা আশা করছি 2021, অনেকগুলো ছবি মুক্তির লাইনে আছে, সেগুলো নিয়ে আপনাদের কোনো আলাদা হ্যাঁ প্ল্যান প্রোগ্রাম আছে কিনা, সেগুলো নিয়ে যদি ফাইন বলেন। 2021টা মূলত বাংলা চলচ্চিত্রের জন্য একটু রিস্কি বলা যায়। একদিক থেকে অনেকগুলো সম্ভাবনা ছবি মুক্তির অপেক্ষায় আছে, যেমন রেহানা পরাণ মুক্তির অপেক্ষায় রয়েছে, দামাল মুক্তির অপেক্ষায় রয়েছে, উনি ইত্তেফাক নিয়ে কাজ করছে সেটা মুক্তির অপেক্ষায় রয়েছে, তারপর যদি আমি দীপক দীপনের কথা বলি ওনার অপারেশন সুন্দরবন মুক্তির অপেক্ষায় রয়েছে, এটা সম্ভবত মার্চ মাসেই মুক্তি পাবে। তারপর ঢাকা 2040 একটা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, এমনকি শুনছি আমি
উনি রিসেন্টলি একটা ছবি মানে খুব শীঘ্রই একটা ছবি ঘোষণা দিবে, এটাও শুনছি আমি, মানে 2021-এর শেষে অথবা 22-এ আসতে পারে। এছাড়া আরো অনেক ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে, এটা একটা ভালো দিক। হ্যাঁ, তোফিয়া গার্মেন্টের স্ফুলিঙ্গ, এটা মার্চ মাসে মুক্তি পাবে, মার্চের শেষের দিকে। আর রিস্কের জায়গাটা হলো মানে ছবি অনেক কিন্তু রিলিজ ডেট নিয়ে একটা ঝামেলা হতে পারে, দেখা যেতে পারে যে মানে হল সংখ্যা এখন অনেক কমে গেছে, এখন সম্ভবত হল সব মিলিয়ে আমার মনে হয় না 60টার মতো হল আছে, 60টা হল মনে হয় নেই, 50-60টা। হ্যাঁ, মানে মানে 60টা হল বলতে মানে চালানোর মতো 60টা হল নেই, অনেক হল আছে যেগুলোতে পুরোনো ছবি চলতেছে, অশ্লীল ছবি চলতেছে এখনো। হ্যাঁ, তা সেসব হলে তো নতুন ছবি মুক্তি দেওয়ার মতো পরিবেশ নেই। তা 50-60টার মতো হল রয়েছে, তা মাত্র 50-60টা হলে কিভাবে রিলিজ করবে, আর রিলিজ ডেটটা বা কিভাবে ঠিক করবে, আর কিভাবে পুঁজিটা ফেরত আসবে? মানে যতই আমরা বলি যে মানে ব্যবসাটা মূল বিষয় নয়, ছবিতে আর্ট ফর্মটা থাকে মূল বিষয়, কিন্তু দিন শেষে আমি যে টাকাটা খরচ করতেছি সেটা তো ব্যাক আসা জরুরি, না হলে তো নির্মাতা পরের ছবিটা মেক করতে পারবে না। তা একই সাথে বলা যায় যেমন সম্ভাবনা বছর, তেমনি একটা রিস্কেরও বছর, যে আদৌ কি সিনেমা ঘুরে দাঁড়াতে পারবে, যদি না পারে তাহলে সামনের অবস্থা খুব একটা মানে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। যাই হোক, আমরা আমরা পজিটিভ জায়গাতেই থাকি, আশা করছি যে এই বছরটাতে আমরা ঘুরে দাঁড়াবো। আমি চাই বেশি বেশি সিনেমা আসুক, বেশি বেশি একদম ধারাবাহিকভাবে, মানে মানুষ যেন বাংলা ইন্ডাস্ট্রির প্রতি যেন স্টাক থাকে, নাটক হোক, ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক। এই যে দেখেন আপনি গত মাস থেকে এই মাসে প্রায় 5-6টা বড় বড় কাজ, গত 2 মাসে অনেক কিছু হয়েছে, এবং আমার কাছে খুবই অ্যামেজিং লাগে যে গ্রুপ ফ্লাডেড উইথ বাংলা সিনেমা বা বাংলা নাটক, এটা ভালো লাগে। আপনি যদি এই ধারাবাহিকতা বন্ধ করে দেন তখন কিন্তু মানুষ আবার ওই হলিউডে চলে যাবে, আবার অন্য জায়গায় চলে যাবে, এই জায়গাটা এই গ্যাপটা তৈরি করা যাবে না। বাকিটা আরো রাতুল এবং আরিজ ব্রাউন তারা ভালোবাসা জানিয়েছেন, আপনাদের সবাইকেও আমাদের ভালোবাসা ফেরত দিচ্ছি, থাকবেন সিনেকরের সাথে। জেরি আপু এবং ফাহিম, আপনারা এক কথায় যদি সিনেঘরের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, তারপরে আমরা বিদায় নেব আজকে। জেরি আপু। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস সিনেঘর যে এত সুন্দর একটা লাইভ আড্ডা অ্যারেঞ্জ করার জন্য। আসলে এগুলো আমাদের বাংলাদেশে খুবই কম হয়, এরকম উদ্যোগ খুব কম মানুষ নেয় সিনেমা নিয়ে গল্প করা, সিনেমা নিয়ে লাইভ আরো বেশি মানুষের কাছে সিনেমা নিয়ে গল্প, সিনেমা নিয়ে তথ্য পৌঁছে দেওয়ার। তো এই যে আপনারা ইনিশিয়েটিভটা নিয়েছেন, ইটস এ ভেরি গুড থিং, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং থিং, এবং আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আজকে সবার সাথে এখানে এসে, বিশেষ করে ফাইমের সাথে আজকে আমার এটা প্রথমেই আড্ডা, এর আগে কখনো ওর সাথে আমার ফোনেও বা কোনো ওইভাবে কথাবার্তা হয়নি। ও লেখে আমাদের গ্রুপে, আমি দেখেছি প্রচুর সুন্দর লেখে, তো নাবিল ভাইয়ের সাথেও কথা হলো, বেশ ভালো লেগেছে। তো এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করার জন্য ফার্স্ট অফ অল থ্যাঙ্কস। আর সিনেঘরের জন্য যেটা বলতে চাই যে বাংলাদেশের সিনেমা নিয়ে বা বাংলাদেশের মানুষের সিনেমার প্রতি যে ভালোবাসা, সেটা আমাদের দেশের ইন্ডাস্ট্রি হোক বা অন্য দেশের ইন্ডাস্ট্রি হোক, এই যে তাদের যে একটা মনের ভাব প্রকাশ করার জায়গা করে দেওয়ার জন্য আসলে আপনাদের আরো অনেক কিছু করার আছে, এবং আপনারা করতে পারবেন বলে আমি এটা বিশ্বাস করি, এবং তার জন্য অগ্রিম শুভকামনা। এবং সেই যাত্রায় যতটুকু সাপোর্ট মুভি লাভার্স বাংলাদেশ আপনাদেরকে করতে পারবে বা সবাইকে করতে পারবে বা ইভেন বাংলা চলচ্চিত্র গ্রুপকে করতে পারবে, আমরা তার জন্য সবসময় বেশি মানে মুখিয়ে থাকবো, বা আমরা মোস্ট ওয়েলকাম জানাই যেভাবে হোক একটা গঠনমূলক ভাবে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মানুষের যে সিনেমার প্রতি ভালোবাসা, এটা সোশ্যাল মিডিয়াতে আরো যেভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা সবসময় সাথে থাকবো, আছি এবং ছিলাম থাকবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাহিম। থ্যাংক ইউ যে এরকম অ্যাডমিনদের নিয়ে এরকম একটা ব্যতিক্রমী আয়োজন করার জন্য, সাধারণত এরকম দেখা যায় না, আর স্পেশালি যারা ফেসবুক অ্যাডমিন তাদের তেমন একটা ডাকাও হয় না। ভালো লাগলো যে আমরা মত প্রকাশ করতে পারলাম আমাদের মতো করে, একটা ছোটখাটো আড্ডাও হয়ে গেল। সিনেঘরের জন্য শুভকামনা, আমরা তো একই পথে সাহতী, সবাই তো চাচ্ছি বাংলা চলচ্চিত্র উন্নতির জন্য কাজ করতে, দেখা যাক, আল্লাহ ভরসা। সবাইকে ধন্যবাদ, এবং আবার হয়তো বা চলার পথে দেখা হয়ে যাবে। বাংলা সিনেমার জয় হোক, এবং এই বছরটিতে টালিউড ঘুরে দাঁড়াবে, এটাই আমাদের আশা। সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছিলেন, জেরিয়াপু, ফাইমন্তসির, আবারও দেখা হয়ে যাবে, শুভরাত্রি।